ओम परतत्वे सदा लीनो रामकृष्ण समाक्वया यो धर्मस्थापनरतो वीरे शंतम नमाम्यहम्। श्री भगवानेर अशेष कृपाए आमरा समबेत हयेछि आजकेर ई पाठचक्रे। आमादेर आलोचनार विषयबस्तु स्वामी विवेकानंदेर पत्रावली। आमरा स्वामी विवेकानंदेर वाणी ओ रचना थेके षष्ठ खंड थेके पढ़छि। आमरा विगत दिन जे एटि शेष करेछिलाम सेटि होच्छे 32 नम्बर चिठि। এটি স্বামী সাধানন্দকে লেখা চিঠি, 14 ফেব্রুয়ারি 1890। খুব ছোট্ট চিঠি, কিন্তু এই চিঠিটি গভীর ভাবোদ্দীপক। এইখানে বলছেন যে তুমি যাহাদের কাছে আছো আমিও তাহাতে দাসানুদাস ও চরণ রেণুর যোগ্য নই। হ্যাঁ, শোনা যাচ্ছে? তোমরা যাহাদের কাছে আছো তুমি যাহাতে কাছে আছো আমি তাহাতে দাসানুদাস ও চরণ রেণুর যোগ্য নই, এই জানিয়া তাহাতে সেবা ও ভক্তি করিবে। ইহারা গালি দিলে বা খুন করিলেও ক্ষুব্ধ হইও না, কোনো স্ত্রী সঙ্গে যাইও না, হার্ডি বা কষ্ট সহিষ্ণু হইবার অল্প অল্প চেষ্টা করিবে, সইয়ে সইয়ে ক্রমে ভিক্ষার দ্বারা শরীর ধারণ করিবার চেষ্টা করিবে। যে কেহ রামকৃষ্ণের দোহাই দেয় সেই তোমার গুরু জানিবে, কর্তৃত্ব সকলেই পারে, দাস হওয়া বড় শক্ত, বিশেষত তুমি শশীর কথা শুনিবে। গুরুনিষ্ঠা অটল ধৈর্য অধ্যাবসায় ব্যতীত কিছুই হইবে না, নিশ্চিত নিশ্চিত জানিবে। স্ট্রিক্ট মরালিটি কঠোর নীতিপরায়ণতা চাই, একটু এদিক ওদিক হলেই সর্বনাশ। আমাদের সাধন জীবন সম্পর্কে খুব পরিষ্কার করে কতগুলো কথা জানিয়েছেন। আমরা কর্তৃত্ব সকলেই করতে পারি, দাস হওয়া বড় কঠিন, দাস হতে সবার দাস। আমরা মুখে বলি সবার দাস, বাবা তোমাদের চরণ রেণু রেণু, এখন তো সব কথামৃত করে আমরা এই সমস্ত শব্দগুলো একবারে ওদের মুখস্থ হয়ে গেছে, এবং প্রয়োজনে অপ্রয়োজনে দরকারে অদরকারে আমরা এগুলোকে ব্যবহার করে থাকি। শ্রীরামকৃষ্ণকে এমনভাবে আমরা ব্যবহার করি সেই যেন তিনি ওই অনেক বছর আগে একটা বক্তৃতা শুনেছিলাম পূজনীয় স্বামী ভজনানন্দজি, তিনি বলেছিলেন এই রামকৃষ্ণ, আমি আসার পথে অনেকগুলো দোকান দেখলাম যাদের নাম রামকৃষ্ণ দিয়ে শুরু, রামকৃষ্ণ মেডিকেল শপ, রামকৃষ্ণ পাদুকালয়, রামকৃষ্ণ স্টেশনারি শপ, সমস্ত কিছু আছে। আমাদের রামকৃষ্ণ মিশন মানে কি তাই? আমরা শ্রীরামকৃষ্ণকে আমাদের ইচ্ছে মতো ব্যবহার করে থাকি, আমাদের যখন যেরকম প্রয়োজন হয় আমরা তখন সেইভাবে শ্রীরামকৃষ্ণকে ব্যবহার করে থাকি। কিন্তু যারা সত্যিকারের শ্রীরামকৃষ্ণের দাস তাদের ক্ষেত্রে এটা কিন্তু চলে না, তারা এরকমভাবে ব্যবহার করতে পারে না। বলছেন যে কেহ রামকৃষ্ণ, প্রথম কথা বলছেন যে কেহ রামকৃষ্ণের দোহাই দেবে সেই তোমার গুরু জানিবে। শ্রীরামকৃষ্ণকে যে ভালোবাসে, যারা শ্রীরামকৃষ্ণের সাথী হওয়ার চেষ্টা করছে তারা অবশ্যই তোমার গুরু জানিবে, তারা তোমাকে অবশ্যই আলোক পথ দেখাবে, তোমার সাধন পথে আলো দেখাবে। দুই বলছেন কর্তৃত্ব সকলেই পারে, দাস হওয়া বড় শক্ত। তিন বলছেন গুরুনিষ্ঠা অটল ধৈর্য অধ্যাবসায় ব্যতী রেখে কিছুই হইবে না, নিশ্চিত নিশ্চিত জানিবে। এটা হচ্ছে কথা, গুরু নির্দিষ্ট যে পথ, আমাদের যে সাধন পথ আমরা পেয়েছি সেই সাধন পথের প্রতি খুব নিষ্ঠা থাকা দরকার। আমরা যখন প্রথম সাধু হতে এসেছিলাম, আমাদের সঙ্গে একজন এসেছিলেন সাধু হতে, আমাদের PPTC-তে কতগুলো কী কী করণীয় কী কী অকরণীয় সেগুলো একটা লম্বা লিস্ট লাগানো আছে। সেইখানে বলা ছিল সকালে 1 ঘন্টা ধ্যান, বিকেলে 1 ঘন্টা ধ্যান, তারপরে সন্ধ্যাবেলা সন্ধ্যারতির পরে 1 ঘন্টা ধ্যান করতে হবে। আমাদের তিনি মনিটার তিনি একদিন গিয়ে আত্মস্থানন্দজিকে জিজ্ঞেস করলো যে মহারাজ 1 ঘন্টা ধ্যান, 1 ঘন্টা ধ্যানে সাধু জীবন তৈরি হবে? তা তিনি আত্মস্থানজি জিজ্ঞেস করলেন তুমি কতক্ষণ ধ্যান করো? বলছে এই সকালে 20 মিনিট, বিকেলে 20 মিনিট। উনি বললেন আগে 1 ঘন্টা হোক, তারপরে তোমার এই প্রশ্নের উত্তর দেবো। এটা করাটা খুব জরুরি, যেমনভাবে সাধন ভজন করতে বলে গেছে সেইটা। আমি তো নিজেই তো তার কাছে এসেছি, গুরু তো আমাকে টেনে হিঁচড়ে দীক্ষা দেননি, আমি গুরুর কাছে পথ জানতে এসেছি। তারপর তিনি যখন পথ দেখালেন, সে আমাদের মাধ্যমিকের সাজেশন পরীক্ষার মতো, যে স্কুল থেকে 10টা সাজেশান দিয়েছেন, আবার তার থেকে সাজেশনের ওপর সাজেশান করছি আমরা, এটা কথা। এর ফলে আমরা কখনোই লক্ষ্যে পৌঁছতে পারি না। আমি তো খুব জোর দিই, লোকে আমাকে খুব যাতা বলে ওই বইটা পড়ার কথা। আমাদের যে সাধন পদ্ধতি ওইটি হচ্ছে আমাদের আইডিয়াল, গুরুদেব দীক্ষার সময় যা যা কথা বলেছিলেন সব ওর মধ্যে লেখা রয়েছে। ওইটি যদি বারবার খুলে পড়া হয় মাঝে মাঝে, রোজ করতে পারলে খুব ভালো, মাঝে মাঝে
ওটা পড়লে, ওটাকে স্মরণ করলে আমাদের পথ সম্পর্কে খুব পরিষ্কার ধারণা হয়ে যাবে। আমাদের যখন ব্রহ্মচর্য দীক্ষা হলো, পূজনীয় স্বামী রঙ্গনাথানন্দজি বলেছিলেন, যতদিন না মুখস্থ হচ্ছে ততদিন ব্রহ্মচর্যের মন্ত্রগুলো রোজ পড়বে, তারপরে যখন মুখস্থ হয়ে যাবে তখন ওইটাকে নিয়ে চিন্তা করবে। চিন্তা করতে করতে ওই ব্রহ্মচর্যের ভাবগুলো, যে আহুতিগুলো দিয়েছো, যে প্রতিজ্ঞাগুলো দিয়েছো, সেগুলো ধীরে ধীরে তোমার জীবনের মধ্যে আসবে। নাহলে ওগুলো আহুতি দেওয়ার সময় যে ঘি পুড়িয়ে যেত, যে যত ঘি নষ্ট করেছ ততটা ঘি নষ্টের মতোই হয়ে যাবে, এটা হচ্ছে কথা। আর বলছেন, অতএব আমাদের ওই উনি খুব জোর দিতেন এই বিষয়গুলোর প্রতি, যে আমাদের ভীষণ রকমভাবে ওই নিজেদের আদর্শের প্রতি, নিজেদের বিশ্বাসের প্রতি রাখতে হয়। কোনো জিনিস সহজে হয় না, সেই কারণে অটল ধৈর্য এবং অধ্যাবসায়। স্বামীজি যে তিনটে পিয়ের কথা বলেছেন, পিওরিটি, পেশেন্স, পার্সিভিয়ারেন্স, এইটা এইটা খুব জরুরি আর কি। এটা যদি না হয় তাহলে কিন্তু কোনোভাবেই কোনো কিছু হবে না। আমরা যতই চেষ্টা করি না কেন, যতই লাফালাফি করি না কেন, অটল ধৈর্য এবং অধ্যাবসায় এটা আমাদের প্রয়োজন। আমরা গাছের দিকে কখনো তাকাই না, গাছ যখন পোতা হয় পরের দিনই সেই গাছ তত্তর করে বেড়ে গিয়ে ফল দিতে থাকে, না সেটাকে সময় দিতে হয়, সেটা ধীরে ধীরে বাড়ে, তারপরে একটা সময় সেটা ফল দিতে থাকে, এটা হচ্ছে কথা। যতক্ষণ না পর্যন্ত এটি হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের কাছে ভগবান লাভ হবে না। আর বলছেন, পুরুনিষ্ঠা, অটল ধৈর্য, অধ্যাবসায়। আর একটা জিনিসের কথা বলছেন, স্ট্রিক্ট মরালিটি, নীতিপরায়ণতা, চারিত্রিক যে পরিচ্ছন্নতা, চারিত্র শুধুমাত্র গেরুয়া পড়তেই হবে না, চরিত্রের প্রয়োজনীয়তা, চরিত্রটা যেন পরিচ্ছন্ন থাকে, জীবনের মতো পরিচ্ছন্ন থাকে। এবং যতক্ষণ না চরিত্রটা জীবনের মতো পরিচ্ছন্ন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের ভীষণ রকমের সমস্যা, আমরা কিছুতেই নিজেদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। চরিত্রের পরিচ্ছন্নতা আমাদের সাহায্য করে, অনেক সময় প্রলোভন এসে আমাদের সামনে পথ দেখায়। যদি আমরা চরিত্রের পরিচ্ছন্ন থাকে তাহলে আমাদের সেই পথ থেকে আমরা বাঁচাই, আমরা সেই পথ থেকে বেঁচে যাই, এটা হচ্ছে কথা। এটা যে চারিত্রিক দৃঢ়তা যদি না থাকে তাহলে খুব মুশকিল, সবসময় প্রলোভন আসবে, প্রতি মুহূর্তে প্রলোভন আসবে, আপনি একবার একটুখানি নেমে গেলেই মুশকিল। বিবেক চূড়ামণিতে আছে কেন্দুগোলকের গল্প, বল বলছেন, প্রথম সিঁড়িতে পড়লে আপনি ধরে নিতে পারেন, দ্বিতীয় সিঁড়িতে পড়লেও আপনি ধরে নিতে পারেন, কিন্তু তৃতীয়তেও ধরা যায়, চতুর্থতে আর ধরা যায় না, তখন সে ক্রমাগত নামতে থাকে, ক্রমাগত নামতে থাকে। আমাদের আচার্য এটি পড়াতে গিয়ে একটি গল্প বলেছিলেন, যে কাশীরাজের কাছে বিক্রমাদিত্যের দপ্তরে এসেছিল জানতে যে যে কন্যা নষ্ট হয়ে গেছে, নষ্টকন্যা কা গতি, হি কেউ বলতে পারছে না নষ্টকন্যার কী গতি হয়। অবশেষে তিনি কালিদাসকে বললেন, তুমি গিয়ে এটার ইয়ে করে দিতে হবে, এর অর্থ বলে দিতে হবে, বা এর উত্তরটা তোমাকে জানাতে হবে। শেষ দিনে কালিদাস রেবা নদীর ধারে বসে আছেন, নর্মদার ধারে বসে আছেন, রেবা নদী সেই শান বাঁধানো ঘাটে সেখানে বসে আছেন। তিনি দেখলেন দূর থেকে একটা গেরুয়া চিবর করা এক বৌদ্ধ ভিক্ষু কিছু একটা টানতে টানতে নিয়ে আসছেন। তারপরে যখন সে কাছে এলো দেখলেন একটা ছাগলকে টানতে টানতে নিয়ে আসছে। ছাগলটিকে নিয়ে এসে সে ওই একটা গাছের সঙ্গে বেঁধে দিয়ে ওই শান বাঁধানো ঘাটে চাকু শান দিতে থাকলেন। তখন তিনি তাকে জিজ্ঞেস করলেন, তুমি অহিংসার পূজারী, অথচ তুমি হিংসা করছো। বলছে, আমি সবসময় হিংসা করি না, যেদিন মদ্যপান করি সেদিনকে আমি হিংসা করি। বলছেন, তুমি না সন্ন্যাসী, তুমি মাংসও খাও মদও খাও? তো বলছে, শুধুমাত্র মদ খাই না, যেদিনকে জুয়া খেলি সেদিনকে, কারণ মদ পেতে গেলে তো পয়সা লাগবে না, যেদিনকে বেশ্যালয় যাই সেদিনকে আমি এরকম পতন হতে থাকে। তারপর বলছেন, তুমি না সন্ন্যাসী, তুমি মাংস খাও মদ খাও বেশ্যালয় যাও? বেশ্যালয় কি আর সব দিন যাই? যেদিনকে জুয়াতে কিছু টাকা পয়সা জিখি সেই দিনকে একমাত্র যাই। বলছি, নিয়ে তোমার কী অবস্থা? বলছে, নষ্টকন্যারও ঠিকই অবস্থা, সে যখন নষ্ট হতে থাকে, ভ্রষ্ট হতে থাকে, তখন সে নষ্টকন্যা অর্থাৎ এখানে শুধুমাত্র স্ত্রী অর্থে বোঝাচ্ছে না, জীবনের অর্থ। জীবনের মান যখন অবনমন, প্রথমবার অবনমন হয় তখন ক্রমাগত সেটা নামতে থাকে। মহারাজ বলেছিলেন, প্রথম যেদিন মিথ্যা কথা বলেছিলে সেদিনকে আমাদের খুব দুঃখ হয়েছিল যে না এটা ঠিক করিনি, দ্বিতীয় দিন মনে মনে একটু একটু দুঃখ, একটু একটু মনে হচ্ছে যে না ঠিকই জাস্টিফাই করছিলাম, তৃতীয় দিন আর জাস্টিফাই করছি না, বলছি হ্যাঁ ঠিকই করেছি,
এছাড়া আর কোনো উত্তর ছিল না, এটা হচ্ছে আমাদের কথা। সেই কারণে চারিত্রিক দৃঢ়তা আমাদের জীবনে থাকাটা খুব জরুরি। 33 নম্বর চিঠি পড়ছি, ঈশ্বর ও জয়তী, গাজীপুর, 19 ফেব্রুয়ারি 1890 লেখা। পূজ্য পাদেশু, গঙ্গাধর ভয়াকে আমি ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতে নিষেধ করিয়া এবং কোনো স্থানে বসিয়া যাইতে পরামর্শ দিয়া এবং তিব্বতে কী কী সাধু দেখিয়াছেন ও তাহাদের আচার ব্যবহার কী প্রকার সবিশেষে লিখিতে এক পত্র লিখিয়াছিলাম। তদুত্তরে তিনি যে পত্র লিখিয়াছেন তাহা অত্র পত্রের সঙ্গে আপনার নিকট পাঠাইতেছি। কালী ভায়ার অর্থাৎ অভেদানন্দজি, ঋষিকেশে পুনঃ পুনঃ জ্বর হইতেছে, তাহাকে এ স্থান হইতে এক টেলিগ্রাম পাঠাইয়াছি। উত্তরে যদি আমার যাওয়ার আবশ্যক তিনি বিবেচনা করেন, এ স্থান হইতে একেবারেই ঋষিকেশে যাইতে বাধ্য হইব, নতুবা 2-1 দিনের মধ্যেই ভগবৎ সকাশে উপস্থিত হইতেছি। মহাশয় হয়তো এই মায়ার প্রপঞ্চ দেখিয়া হাসিবেন, কথাও তাও তাই বটে। তবে কি না, লোহার শিকল ও সোনার শিকল, সোনার শিকলের অনেক উপকার আছে, তাহা হইয়া গেলে আপনা আপনি খসিয়া যাইবে। আমার গুরুদেবের পুত্রগণ আমার অতি সেবার পাত্র, এই স্থানেই একটু ডিউটি বা কর্তব্য বোধ আছে, সম্ভবত কালী ভায়াকে এলাহাবাদ অথবা যে স্থানে সুবিধা হয় পাঠাইয়া দিব। আপনার চরণে আমার শত শত অপরাধ রইল, আমি আপনার পুত্র শরণাগত, আমায় শাসন করুন, শিক্ষা দিন। পুত্রস্তেহম সাদিমান্তম প্রপন্যম কিমধিকম ইতি দাস নরেন্দ্র। আমরা শুরুর দিনে বলেছিলাম যে ঠিক আমাদের মনের ভিতরে যা যা অবস্থা হয়, আমরা যে যে অবস্থার মধ্যে দিয়ে উত্তীর্ণ হই, স্বামী বিবেকানন্দ সেই সেই অবস্থার মধ্যে দিয়ে উত্তীর্ণ হচ্ছেন। এগুলো দেখলে মনে হয় স্বামী বিবেকানন্দ আমার আপনার মতোই মানুষ ছিলেন। তখন তার সঙ্গে একটা সম্পর্ক সূত্র তৈরি হয়, আমরা তার সঙ্গে একটা আপন বোধ করতে থাকি। এই দেখুন, এই যে আমরা বারবার কথা দিয়ে কথা রাখতে পারি না, যেতে হবে বলছি হ্যাঁ যাব, না আবার কথা রাখতে পারি না, কারণ মুখ ভার হয়, কেউ রেগে যান, কেউ কষ্ট পান, না আমাদের কিচ্ছু করার থাকে না, কারণ কর্তব্য কর্ম আমাদের এমনভাবে চেপে ধরে থাকেন যে আমাদের কোনোভাবে কিছু করতে হয় না। আমি একজনকে বলছিলাম যে আমি সেপ্টেম্বর মাসে কয়েকদিনের জন্য কামারপুকুর জয়রামবাটি যাব। উনি বলছেন সে তো তোমরা প্রতি বছরে যেতে পারি, কিন্তু সত্যিই প্রতি বছর যেতে পারি, কিন্তু গত 5 বছরে যেতে পারিনি, যাওয়া উচিত ছিল কিন্তু 5 বছরের মধ্যে যেতে পারিনি। তার কারণ গিয়ে থেকে আমরা শুধুমাত্র সেই সুপার সাইক্লোন নিয়ে পড়েছি, ফণি, বুলবুল, আমফান, ইয়াস, 4টি সুপার সাইক্লোন, এবং সবচেয়ে দীর্ঘ সময় ধরে আমাদের রিলিফ চলেছে সেটা হচ্ছে আমফান, 8 মাস ধরে আমরা তাতে ব্যস্ত ছিলাম। আমরা যে জোর করে ব্যস্ত ছিলাম অন্য কোনো কাজ করিনি তা নয়, কিন্তু একটা দায়িত্ব বোধ কাজ করছিল যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে মানুষ বর্ষা আসার আগে, মে মাসে হয়েছিল তো তাই প্রথম চেষ্টা ছিল বর্ষা আসার আগে 215টা বাড়ির ছাদ তৈরি করা, কারণ বর্ষা এলে তাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজতে হবে, এইটা একটা বড় কাজ ছিল। আর আমাদের এখানে লোকজন পাওয়া যায় না। এই যে এখানে যে বলছেন, আমি নিজের সঙ্গে এই কারণে তুলনা করছি, স্বামীজির সঙ্গে এইখানে আমরা তুলনা করি, আমরা নিজেরা তখন একটুখানি একটা যেন স্বস্তি খুঁজে পাই যে স্বামীজির জীবনেও এরকম ঘটেছিল, অতএব এটা আমার জীবনে ঘটছে মানে ভয়ানক কিছু নয়, স্বামীজি যদি এটাকে অতিক্রম করে যেতে পারেন তাহলে আমি অতিক্রম করে যেতে পারি। তিনি বলছেন সোনার শিকল শিকল, লোহার শিকল শিকল, কিন্তু লোহার শিকলকে তিনি সংসারের বন্ধনের কথা বলছেন আর সোনার শিকল গুরু ভাইদের বন্ধনের কথা বলছেন, ভালোবাসার বন্ধন, যেখানে যে শিকল মুহূর্তের মধ্যে আমাদের মুক্তির উপায় খুঁজবে। যখনই আমার গুরু ভাই দেখবে আমি তার প্রতি বিশেষভাবে বন্ধনে আবদ্ধ হচ্ছি, তিনিই মুক্ত করে দিয়ে যাবেন আমাকে, অতএব এটাতে আমাদের কোনো কিছুর সমস্যা নেই। তাই বলছেন আমার গুরুদেবের পুত্রগণ আমার অতি সেবার পাত্র, এই স্থানে একটু ডিউটি বোধ আছে। আর তারপরে এইটা চলে গেলে এলাহাবাদে তাকে পাঠিয়ে দিলে আমার মুক্তি হয়ে যাবে, তারপরে আমি তার কাছে পৌঁছে যাব। দেখুন কি সহজভাবে বলছেন, এই মানুষ আর 2-4 দিন বাদে বিশ্ববিজয়ী বিবেকানন্দ হবে। তিনি কি জানেন না তার ভেতরে সে একটা বিরাট বড় সম্ভাবনা আছে, কিন্তু নিজেকে একবারে সম্পূর্ণ লুকিয়ে রেখেছেন। আমরা কিন্তু এইভাবে পারি না, সামান্য একটু সন্ধ্যা, মা বলছেন না, বাজা যে বলেছেন ভীষণভাবে সত্যি, বলছে আমাদের সাদা কাপড়ই ভালো, নাহলে গেরুয়া হলে মনে অভিমান আসে যে আমাকে পেন্নাম করলো না, আমাকে এই করলো না, তাই করলো না। মা ঠাকুরিনের যা যা অবজারভেশন এগুলো একবারে ভীষণভাবে সত্য,
সদ্য সন্ন্যাস পাওয়া সাধুদের দেখেছি, এই জিনিসগুলো আসে, অভিমান, আত্মঅভিমান আসে। এগুলো ধীরে ধীরে সময়ের সাথে সাধন ভজন করতে 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 কেটে যায়, কিন্তু এই আত্মাভিমান আসে। কিন্তু স্বামীজিকে দেখছি আমরা আত্মাভিমানহীন একজন সন্ন্যাসী, যার নিজের প্রতি কোনো রকম, তার নিজের জীবন নিয়ে খুব উৎসাহ আছে, কিন্তু তিনি যে বড় এবং জগতে সবাই যে ছোট তা কিন্তু নয়। প্রমোদাদাস বাবুকে তিনি বলছেন, পুত্রস্তেহম সাধি মান্তম প্রপন্যম, গীতায় আছে শিষ্যস্তেহম সাধি মান্তম প্রপন্যম, আমি তোমার শিষ্য, আমি একটু বদল করে বলছেন আমি আপনার পুত্র, আমি শরণাগত, আমায় শাসন করুন, শিক্ষা দিন, কিমধিকম ইতি দাস নরেন্দ্র। এরপরের চিঠিটা গঙ্গাধর মহারাজকে লেখা, ওম নমো ভগবতে রামকৃষ্ণায়, গাজীপুর ফেব্রুয়ারি 1890, প্রাণাধিকেশু, তোমার পত্র পাইয়া আমি অতিপ্রীত হইলাম। তিব্বত সম্বন্ধে যে কথা লিখিয়াছ তাহা অতি আশাজনক, আমি সে স্থানে যাইবার একবার চেষ্টা করিব। সংস্কৃতে তিব্বতকে উত্তর কুরুবর্ষ কহে, ওয়ামলেচ্ছ ভূমি নয়, পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা উচ্চ ভূমি, এজন্য অত্যন্ত শীত, কিন্তু ক্রমে ক্রমে সইয়া যাইতে পারে। তিব্বতী লোকদিগের আচার ব্যবহার তুমি তো কিছু লিখো না, যদি এত আতিথেয় তবে কেন তোমাকে যাইতে দিল না, সবিশেষ লিখিবে সকল কথা খুলিয়া এখানে বৃহৎ পত্রে, তুমি আসিতে পারিবে না জানিয়া দুঃখিত হইলাম, তোমাকে দেখিবার বড় ইচ্ছা ছিল, তোমাকে সমধিক ভালোবাসি বলিয়া বোধ হয়, যাহাই হোক এ মায়াও আমি কাটাইবার চেষ্টা করিব। এইখানে যে মানুষজন উত্তর কুরুবর্ষ বলতেন, এরা ম্লেচ্ছ জাতি নয়, এখানে টিকে থাকাটা খুব কঠিন, এত ভীষণ রকমের ঠান্ডা, তাই মানুষজন পরিহার করবার জন্য আমাদের সবসময় তো একটা কারণ দরকার হয়, তাই তারা এই জায়গাটির এরকম নাম রেখেছিলেন যাতে এইখানে মানুষজন নাতে না আসে, উচ্চ বংশের মানুষজন বা উচ্চ সম্প্রদায়ের মানুষজন এখানে না আসে। এখানে ক্রমশ শীত, কিন্তু স্বামীজির কি সুন্দর পজিটিভ আইডিয়া, বলছেন কিন্তু ক্রমে ক্রমে সইয়া যাইতে হইবে। আরও কতগুলো জিনিস দেখার মতো, তার জানার আগ্রহ, লোকদিগের আচার ব্যবহার তুমি তো কিছুই লিখো নাই, কোথায় তিব্বত আর তিনি কোথায় বসে আছেন গাজীপুর, কিন্তু তার জানবার আগ্রহ, সে দেশের মানুষজন কেমন কেমন তার ব্যবহার, যদি এত আতিথেয় তবে তোমাকে যাইতে দিল না কেন, আরও আগে এগিয়ে না যেতে দেবার কারণ হিসেবে লিখছেন, বলছেন তুমি আসিতে পারিবে না জানিয়া দুঃখিত হইলাম, তোমাকে দেখিবার বড় ইচ্ছা ছিল, তোমাকে সমধিক ভালোবাসি বলিয়াই বোধ হয়। এটা দেখলে আমাদের মনে হয় কি মায়াবী, তা কিন্তু নয়, নিখাদ ভালোবাসা, সোনার মতো নিখাদ যে ভালোবাসা সেটা সবসময় এরকম চকচক করে, সূর্যের আলো পড়া মাত্র সঙ্গে সঙ্গে এটা চকচক করবে। আমরা এরকম নিখাদ ভালোবাসতে পারি না বলে আমাদের সমস্যা হয়, আমরা সেই কারণে এগুলো দেখলে মনে হয় আমাদের বাড়াবাড়ি রকমের, কিন্তু এদের একে গুরু ভাইয়ের একে অপরের সঙ্গে একটা নিখাদ ভালোবাসা আছে। পূজনীয়া মুক্তিপ্রাণা মাতাজি, আমাদের মোক্ষপ্রাণা মাতাজির একটা ওই ব্রহ্মচারীদের ক্লাস নোটসের একটা জায়গা থেকে আছে, সেখানে বলছেন তিনি, এদের গুরু ভাইদের ভেতরে এমন ভালোবাসা ছিল যে একজনকে চিমটি কাটলে অপরজন উ করত, বোধের ইয়েতে এরা সব একসঙ্গে একত্রিত হয়ে আছে, এটা আমাদের কাছে আদর্শ, সংঘ শক্তি এরকমভাবে থাকবে, সংঘের প্রতিটি সদস্যের প্রতি কনসার্ন হবে, যেন একজনের চিমটি লাগলে অন্যজন যেন সেটা অনুভব করতে পারে, সংঘের প্রতি অ্যাসোসিয়েশন, সংঘের প্রতি ভালোবাসা, সংঘ জীবনের প্রতি আমাদের যে নিষ্ঠা, এগুলো যত গভীর হবে তত আমাদের হবে। তিনি লিখছেন, তিব্বতীদের যে তন্ত্রাচারের কথা কহিয়াছ তাহা বৌদ্ধ ধর্মের শেষ দশার ভারতবর্ষেই হইয়াছিল। আমার বিশ্বাস যে আমাদিগের শেষ যে সকল তন্ত্র প্রচলিত আছে বৌদ্ধেরাই তাহার আদিম স্রষ্টা। এই সকল তন্ত্র আমাদিগের বামাচারবাদ হইতে আরও ভয়ঙ্কর, এবং এই ওই প্রকার ইমরালিটির দ্বারা যখন নিবীর্য হইল তখন কুমারিল ভট্ট দ্বারা দূরীকৃত হইল। যে প্রকার সন্ন্যাসীরা শঙ্করকে ও বাউলরা মহাপ্রভুকে সিক্রেট স্ত্রী সম্ভোগী সুরাপাই ও নানা রকম জঘন্য আচরণকারী বলে সেই প্রকার মডার্ন তান্ত্রিক বৌদ্ধরা বুদ্ধদেবকেও ঘোর বামাচারী বলে।
এবং প্রজ্ঞাপারমিতার তত্ত্বগাথা প্রভৃতি সুন্দর সুন্দর বাক্যে বাক্যকে কুৎসিত ব্যাখ্যা করে। ফলে এই হইয়াছে এক্ষণে বৌদ্ধদের দুই সম্প্রদায়, বর্মা ও সিংহলের লোক প্রায় তন্ত্র মানে না এবং সেই সঙ্গে হিন্দুর দেবদেবীও দূর করিয়াছে, এবং উত্তরাঞ্চলে বৌদ্ধরা যে অমিতাব বুদ্ধম মানে তাহাকেও ঢাকিশুদ্ধ বিসর্জন দিয়াছে। ফলকথা এই, উত্তরের লোকেরা যে অমিতাব বুদ্ধম ইত্যাদি মানে তাহা প্রজ্ঞা পারমিতাদিতে নাই, কিন্তু দেবদেবী অনেক মানা আছে। আর দক্ষিণীরা জোর করিয়া শাস্ত্র লঙ্ঘন করিয়া দেবদেবী বিসর্জন দিয়াছেন। যে এভরিথিং ফর আদার্স, যাহা কিছু সব পরের জন্য, এই মত তিব্বতে বিস্তৃত দেখিয়াছ, ওই তা ওই ফেজ অফ বুদ্ধিজম, বৌদ্ধ ধর্মের ওই ভাব আজকাল ইউরোপকেও বড় স্ট্রাইক করিয়াছে। যাহা হোক, এই ফেজ সম্বন্ধে আমার বলিবার অনেক আছে, এই পত্রে তাহা বলিবার নয়। যে ধর্ম উপনিষদে জাতি বিশেষে বদ্ধ হইয়াছিল, বুদ্ধদেব তাহারই দ্বার ভাঙিয়া সরল কথায় চলিত ভাষায় খুব ছড়াইয়াছিলেন। নির্বাণে তাহার মহত্ব বিশেষ কি? তাহার মহত্ব ইন হিজ আনরিভেলড সিম্প্যাথি, তাহার অতুলনীয় সহানুভূতি। তাহার ধর্মে যে সকল উচ্চ অঙ্গের সমাধি প্রভৃতির গুরুত্ব, তাহা প্রায় সমস্তই বেদে আছে। নাই তাহার ইন্টেলেক্ট, বুদ্ধি এবং হার্ট, যা জগতে আর হইল না। এটা হচ্ছে কথা। তন্ত্র অত্যন্ত শুদ্ধ ভাব, কিন্তু তার উচ্চ ভাব ধারণ করে রাখতে হবে। এই যে এটা দেখবেন সব ধর্মমতেই আছে, খ্রিস্টানদের মধ্যেও আছে, এটা আমরা দেখেছি। সেই ওরা যে প্রতীক চিহ্ন উপাসনা করে, খ্রিস্টানদের অনেকগুলো সেক্ট আছে তো, তা যারা মাতা মেরিকে এই ভালোবাসেন, মাতা মেরিকে উপাস্য হিসেবে গ্রহণ করে, সেই সব ধর্মমতে ভীষণ রকমভাবে এই সব সিক্রেট, এই গোপন চিহ্নাদির এই সমস্ত আছে। এই যে যেটা ওই ত্রিকোণ অঙ্কন করা হয়, এটা আসলে বিশ্বজনীর চিহ্ন। আর যে আমরা হোমের সময় যে যুপকাষ্ঠ দিয়ে থাকি, যেটা দিয়ে থাকি, ওই অরুণ কাষ্ঠ যেটা দিয়ে থাকি, সেটা হচ্ছে ব্রহ্মের প্রকাশ, ব্রহ্ম এবং শক্তির ফলে। যেমন আগুন প্রজ্বলিত হলো যুপকাষ্ঠের সেই ঘি, তার থেকে সে অরুণ কাষ্ঠ থেকে সেই যে আগুন প্রজ্বলিত হয়ে হোম সৃষ্টি হলো এবং তাতে নানা রকমের আহুতি দেওয়া হলো, ঠিক আইডিয়ার কনসেপ্টটা হচ্ছে এই ব্রহ্ম এবং শক্তি তাদের মিলিতভাবে এইটি হবে। আমাদের যে চক্র তৈরি করা হয়, সেখানেও কিন্তু এই ভাবটিকে, এই পবিত্র ভাবটিকে ধরে রাখার কথা বলা হয়। কিন্তু মানুষ এই পবিত্র ভাবটিকে ধরে রাখতে পারে না বলে তাদের স্খলন হয়। যে ভাবনা চিন্তাটা মনের উপরে, মনের হৃদয়েতে থাকা দরকার ছিল, সেই ভাবনা চিন্তাটা হৃদয় থেকে শরীরে ঢুকে যায়, যে যার ফলে তন্ত্রে এই বামাচার তীব্রভাবে ঢুকে যেতে থাকলো, ভোগ এসে ঢুকতে থাকলো। এরা এটা এটার জন্য খানিকটা বৌদ্ধদেবের এই ভাবনাটাই, উনি যেই অবনমনটা এনেছিলেন তার জন্য এটা খানিকটা, কিন্তু তিনি চেয়েছিলেন যে ধর্ম উপনিষদে জাতি বিশেষে বদ্ধ ছিল, বুদ্ধের তাহা বুদ্ধদের তাহারই দ্বার ভাঙিয়া সরল কথায় চলিত ভাষায় খুব ছড়াইয়াছিলেন, সংস্কৃত ভেঙে প্রাকৃত ভাষায়, প্রচলিত ভাষায় মানুষকে ঈশ্বরের সৌন্দর্যের কথা বলেছিলেন, কিন্তু মানুষ এটা বুঝতে পারলেন না, তারা তার আকার ইঙ্গিতগুলো বুঝতে পারলেন না। সেখানে এত দেহাভিমান এসে গেল, যার ফলে এই সমস্যা দেখা দিল। দুটি জিনিস হলো, এক হচ্ছে প্রথমে গুরুগৃহে যখন যাওয়া হতো, ত্রিবর্ণের উপনিষদ পড়ার অধিকার থাকতো, ফলে ত্রিবর্ণই খুব পলিশ থাকতো, তাদের ব্রেনগুলো খুব উন্নত। রাজারা যেতেন, এই রামচন্দ্র গেছেন, শ্রীকৃষ্ণ গেছেন, এরা সবাই কিন্তু ক্ষত্রিয় ব্রাহ্মণ, ক্ষত্রিয় বৈশ্য, ত্রিবর্ণ যেতেন এবং ত্রিবর্ণের উচ্চতর ভাবনা, উপনিষদের উচ্চতর ভাবনাগুলো তাদের ভেতর যাওয়ার ফলে তাদের হৃদয় খুব প্রসারিত হতো এবং মস্তিষ্ক খুব প্রাণবন্ত থাকত। এবং শূদ্র এই ত্রিবর্ণের সেবা করে তাদের উন্নত জীবন দেখে উপনিষদের যে আদর্শ সেগুলো সম্পর্কে অবহিত হতেন, এটা হচ্ছে কথা। তারা এইটি না করতে পারলে তারা কিছুতেই করে উঠতে পারতেন না। কিন্তু পরবর্তীকালে যখন এই গুরু পরম্পরাটা সম্পূর্ণভাবে ভেঙে গেল, গুরুগৃহে যাওয়াটা কমে গেল এবং ক্ষত্রিয় বৈশ্য তাদের চেয়ে, এই যেহেতু গুরুগৃহে যেতে হয় না, তাই পরম্পরাগতভাবে তারা যে উপনিষ এই যে উপবীত এবং শিখা, এই দুটিকে তারা বর্জন করলেন।
এবং বর্জন করার ফলে তারা আর বেদ বা উপনিষদের এই যে উচ্চ ভাব এগুলো সম্পর্কে আর অবহিত করতে থাকলেন না। তার জায়গায় আসতে থাকলো রাজনীতির কূট কচালি এবং সাধারণ মানুষের জীবনে, যেমন একজন ক্ষত্রিয় তিনি যদি রাজকর্ম কর্ম নাও করেন, যদি একেবারে রাজার কোনো উচ্চ কর্ম নাও করেন, নিম্ন কর্ম করেন, তথাপি তিনি উপনিষদের উচ্চ ভাবটি জেনে তিনি পলিশ ছিলেন। কিন্তু এখন কি হলো, নিম্নবর্গীয় যারা তারা এই যখন আমরা উচ্চতর এইখানকার জিনিস দিতে পারি না, তখন আমাদের মনের গতি নামতে থাকে নামতে থাকে নামতে থাকে এবং সে এসে দেহতে হয়। আর ব্রাহ্মণরা তারা দেখলেন যে পাছে অন্য এই এরা বিদেয় হয়েছে, ক্ষত্রিয় বৈশ্য এরা বিদেয় হয়েছে, তাদের কম্পিটিটর কমে গেছে, ফলে তারা এটাকে আরও করায়ত্ত করতে থাকলেন, কব্জা করতে থাকলেন। কিছুতেই জাতিয়ে এটা ব্রাহ্মণ এতর কারুর কাছে উপনিষদের এই উন্নততম বাণী না পৌঁছয়। বুদ্ধদেব সেইটি ভেঙে দিয়ে সাধারণ মানুষের কাছে তাদের ভাষায় ঈশ্বরের কথা, ঈশ্বরানুভূতির কথা প্রকাশ করেছিলেন। কিন্তু যেটা সমস্যা যেটা ছিল সেটা হচ্ছে বুদ্ধদেব করুণার ফলে, তার করুণার জন্য তিনি যেটা করতে পারেননি সেটা হচ্ছে যে যোগ্য নয় তাকেও তিনি এই পথটি দেখিয়েছিলেন। যখন আনন্দ এসে তাকে বললেন যে গৌতমীকে সন্ন্যাস দেওয়ার কথা, তখন বুদ্ধদেব একদমই রাজি ছিলেন না। তার কারণ হচ্ছে তিনি বলেছিলেন অপাত্রে কোনো ভালো জিনিস দেওয়ার নেই। আপনারা জানেন যে সীতাদেবী সেই যে গলায় সেই গজমতির মালা হনুমানের গলায় পরিয়ে দিয়েছিলেন, সে দেখছে যে ভেতরে কোথাও রামচন্দ্রের কোনো ছবি বা মূর্তি আছে, নাক দিয়ে ভেঙে ভেঙে দেখছে, সব কিছু দেখছে। গজমতির যে দাম আছে সেটা তার কাছে খুব ইম্পর্টেন্ট নয়, রামচন্দ্র নেই অতএব সেটা একেবারে বেকার জিনিস। এই সাধারণ মানুষ যে যোগ্য নয় তাকে এই ঈশ্বরের উচ্চ ভাবনা এবং সন্ন্যাসের আদর্শ, স্ত্রী পুরুষ নির্বিশেষে, আনন্দকে তিনি বলেছিলেন যে ধর্মমত আরও কয়েক হাজার বছর চলতে পারত, তার তুমি আয়ুষ্কাল ক্ষীণ করে দিলেন। তিনি গৌতমীকে সন্ন্যাস দিলেন এবং তার পরিবারের অনেককে সন্ন্যাস দিলেন, বৌদ্ধ মঠ তৈরি হলো। কিন্তু বৌদ্ধ মঠগুলো পুরুষের অধীন থাকার ফলে পরবর্তীকালে এই নানা রকম যে যৌনাচার এগুলো আসতে থাকলো, অমন যে উচ্চ ধর্মমত সেটা ভেঙে চুরে একদম তছনছ হয়ে গেল। খ্রিস্টানদের ক্ষেত্রেও একই রকম আছে, খ্রিস্টানদের কিন্তু স্ত্রীলোকদের যাজিকা হবার কোনো অধিকার নেই, তারা সবসময় প্রভু যিশুর হচ্ছে পত্নী। ওদের যখন সন্ন্যাস হয়, যদি কখনো এদের এই তো ওদের সন্ন্যাস তো ওপেনলি সবার সামনেই হয়, যদি কখনো দেখার সুযোগ হয় দেখবেন নানেদের যখন সন্ন্যাস হয় তারা ওই প্রভু যিশুর নামে যিনি যিনি দিচ্ছেন সন্ন্যাস বিশপ, তিনি একটি করে ওয়েডিং রিং দেন, ওই সেটি তারা পরে এবং তাদেরকে প্রতিজ্ঞা করতে হয় তারা প্রভু যিশুর স্ত্রী হিসেবেই গণ্য হবে। আর যখন তারা বাড়ি থেকে আসেন তারা সঙ্গে করে কিছু টাকা নিয়ে আসেন, যেটাকে বলা হয় ডাউরি, আমাদের যে পণ যেটা সেই পণ দেওয়া হয়, বরপণ দেওয়া হয়, প্রভু যিশুকে বরপণ দেয়, মেয়ের বাড়ির লোকজন বরপণ দেয়। এগুলো কিন্তু পরবর্তীকালে এসেছে, যেহেতু মেয়েদের দাবিয়ে রাখতে হবে, মেয়েদের চেপে রাখতে হবে, তাদের এই উচ্চ যাজিকা হবার ক্ষমতা নেই, তাই এই যে আমাদের যে প্রয়াসগুলো এগুলো ধীরে 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 আমাদের ধর্মমতের মধ্যে এসে গেছে। তিনি চেষ্টা করেছিলেন, বলছেন তার নির্বাণটা খুব বড় জিনিস না, তিনি যে নির্বাণে তিনি উচ্চ তত্ত্বকে যে পেয়েছিলেন সেটা বড় কথা না, বুদ্ধের যদি যেটা থাকে সেটা হচ্ছে এই তার অতুলনীয় সহানুভূতি, জগতের সকলের প্রতি তার সেই ভাবনা, তিনি তার সঙ্গে ভাবনার জগতে প্রত্যেককে অনুভব করতে পারতেন, প্রত্যেকের ব্যথা প্রত্যেকের বেদনাকে অনুভব করতে পারতেন। স্বামীজি সেই কারণে যখন সংঘ প্রতিষ্ঠা করলেন এই সব বিষয়ে খুব সতর্ক থাকলেন, এই যে পড়াশোনার ওপর যে এত জোর দিলেন, তার মূল কথা হচ্ছে যে বৌদ্ধিক এই যে জায়গাটা, এই জায়গাটা যেন আমরা সবসময় উন্নত হতে পারি, আমাদের আশ্রমগুলো যেন বাবাজিদের আখড়া না হয়ে দাঁড়ায়, প্রত্যেক দিনে এই যে চর্চার কথা, এর কারণ হচ্ছে আমাদের বুদ্ধিটাকে ঘষে মেজে সাফ করা দরকার, এটা অন্য কারুর জন্য নয়, সাধকের নিজের জন্য দরকার। কারণ তার যদি বুদ্ধিটি মার্জিত না হয়, তার বুদ্ধিটি যদি পরিষ্কৃত না হয়, তার দ্বারা আর কিছু হোক না হোক ভগবানের ভগবানকে অনুভব করা কখনো কোনো অবস্থাতে সম্ভব হয় না। হৃদয়ের প্রসারণ, স্বামীজি কর্মের যে প্রচার করলেন শিবজ্ঞানে জীবসেবা, তার ফলে হৃদয়ের প্রসারণে, বৌদ্ধ ধর্মমতেও ছিল
কিন্তু শেষের দিকে সেটা খানিকটা দয়ার মতো হয়ে গেল, কিন্তু সেটা পূজার পর্যায়ে পৌঁছয়নি। পূজার পর্যায়ে যদি না পৌঁছয়, যদি কেবলমাত্র দয়ার পর্যায়ে থাকে, তাহলে অহংকার এসে সেখানে বাসা বাঁধবে। আর তৃতীয় হচ্ছে, 1894 সালে তিনি স্বপ্ন দেখলেন যে মেয়েদের মঠ হবে, কিন্তু সেই মঠ প্রতিষ্ঠিত হল 1954 সালে। যে মঠ হবে সেখানে পুরুষদের কোনো সংস্রব থাকবে না। এই বৌদ্ধ বিহারগুলো দেখে, তাদের যে যথেচ্ছ যৌনাচার এটা দেখে, তার একেবারে ভীষণ রকমের এই ব্যাপারটা খুব পরিষ্কার ছিল। মায়েদের যদি মঠ হয়, মাকে কেন্দ্র করে হবে, সেই মেয়েরা শুধুমাত্র ফুল তুলবে, মালা গাঁথবে না, সেই মেয়েরা একটা সংঘকে পরিচালনা করার আধ্যাত্মিক শক্তিকে এক জায়গা থেকে একজন থেকে আরেকজনের মধ্যে ট্রান্সমিট করার ক্ষমতা যারা রাখবে। বলছেন, বেদের যে কর্মবাদ তা জিউ বা ইহুদি প্রভৃতি সকল ধর্মের কর্মবাদ, অর্থাৎ যজ্ঞ ইত্যাদি বাহ্যোপকরণ দ্বারা অন্তর শুদ্ধি করা। এই পৃথিবীতে বুদ্ধদেব দ্য ফার্স্ট ম্যান, যিনি ইহার বিপক্ষে দণ্ডায়মান হইলেন। কিন্তু ভাব ভং সব পুরাতনের মতো রইল, সেই তাহার অন্তঃকর্মবাদ, সেই তাহার বেদের পরিবর্তে সূত্রে বিশ্বাস করিতে হুকুম। সেই জাতীয় ছিল তবে গুণগত হইল না। সেই যাহারা তাহার ধর্ম মানে না তাহাদেরকে পাষণ্ড বলে। পাষণ্ডটা বৌদ্ধদের বড় পুরনো বোল, তবে কখনো বেচারীরা তলোয়ার চালায় নাই এবং বড় টলারেশন বা উদার ভাব ছিল। তর্কের দ্বারা বেদ উড়িল, কিন্তু তোমার ধর্মের প্রমাণ বিশ্বাস করো, যেমন সকল ধর্মের আছে তাহাই। তবে সেই কালের জন্য বড় আবশ্যক ছিল এবং সেই জন্য তিনি অবতার হন। তার মায়াবাদ কপিলের মতো, কিন্তু শঙ্করের হাউ ফার মোর গ্র্যান্ড অ্যান্ড র্যাশনাল, কত মহত্তর অধিকতর যুক্তিপূর্ণ। বুদ্ধ কপিল কেবল বলেন, জগতে দুঃখ দুঃখ পালাও পালাও, সুখ কি একেবারেই নেই? যেমন ব্রাহ্মরা বলেন সব সুখ, এও সেই একই কথা। দুঃখ তা কি করিব, কেহ যদি বলে যে সহিতে সহিতে অভ্যাস হইলে দুঃখকেই সুখ বোধ হইবে, শঙ্কর এদিক দিয়ে যান না। তিনি বললেন, সন্নাপি অসন্নাপি, ভিন্নাপি অভিন্নাপি, অথচ আছে অথচ নেই, ভিন্ন অথচ অভিন্ন, এই যে জগৎ এর তত্ত্ব আমি জানিব। দুঃখ আছে কি কি আছে, জুজুর ভয় আমি পালাই না। আমি জানিব জানিতে গেলে যে অনন্ত সুখ অনন্ত দুঃখ, তাও তা প্রাণ ভরে গ্রহণ করিতেছি। আমি কি পশু যে ইন্দ্রিয়জনিত সুখ দুঃখ জরামরণের ভয় দেখাও? আমি জানিব জানিবার জন্য জান দিব, এ জগতে জানিবার কিছুই নাই। অতএব যদি সেই রিলেটিভের মায়া জগতের পার কিছু থাকে, যাকে শ্রীবুদ্ধ প্রজ্ঞা পারম বলে নির্দেশ করিয়াছেন, যদি থাকে তাহাই চাই। তাহাতে দুঃখ আসে বা সুখ আসে, আই ডু নট কেয়ার। কি উচ্চ ভাব, কি মহান ভাব! উপনিষদের পর বুদ্ধের ধর্ম উঠেছে, তারপরে শঙ্কর ভাব। কেবল শঙ্কর বুদ্ধের আশ্চর্য হৃদয়ের অনুমাত্র পান নাই। কেবল ডাইরেক্ট ইন্টেলেক্ট বা শুষ্ক জ্ঞান বিচার, তন্ত্রের ভয়ে মবের ইতর লোকের ভয়ে খোড়া সারাতে গিয়ে হাত শুদ্ধ কেটে ফেললেন। এ সকল সম্বন্ধে লিখতে গেলে পুঁথি লিখতে হয়, আমার তত বিদ্যা ও আবশ্যক দুয়েরই অভাব। এই যে জিউদের ইহুদিদের গিয়ে দেখবেন, তাদের যে সিনাগগ সেখানে আগুন রাখা আছে, তারা আগুনের উপাসক, তারা বিশ্বাস করে ওই আগুনের কাছে গেলেই তাদের মধ্যে যাবতীয় কলুষতা সেগুলো চলে যাবে। আগুন কিন্তু তাই করে, ঠাকুরের সেই বর্ণনা আছে না, রসুনের বাটি বলছেন আগুনে একটু আউটে নিলে সেটা পরিষ্কার হয়ে যাবে, এক্স্যাক্টলি সেই আইডিয়া। খ্রিশ্চান চার্চে যেরকম আছে কনফেশন বক্সের ভেতরে ফাদার বসে আছেন, আপনিও তাকে দেখতে পাচ্ছেন না, তিনিও তাকে দেখতে পাচ্ছেন না, আপনি আপনার যাবতীয় পাপ কর্ম তাকে বলে দিন, ব্যাস কনফেশন হয়ে গেল, আজ থেকে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন। এই কারণে সিনাগগে গেলে জিউদের আগুন দেখতে দেয় না, এই কারণে অন্য ধর্মাবলম্বীদের সিনাগগে ঢুকতে দেওয়া হয় না, সে আগুনের কাছাকাছি যেতে দেয় না। আমরা চেষ্টা করেছিলাম জামশেদপুরে, ওরা কিছুতেই ঢুকতে দিল না, আমরা খুব চেষ্টা করেছিলাম। তার কারণ হচ্ছে, ওরা মনে করে এটা কেবলমাত্র ওদেরই সম্পত্তি, অন্য কারুর জানার কোনো অধিকার নেই, নিজেদের মধ্যে লিমিটেড করে রাখলেন। তারা নিজেরাও জানেন
তাদের এই যে পদ্ধতি এটা সঠিক পদ্ধতি নয়। আর বুদ্ধদেব জাতিবাদ তুলে দিয়ে এই কর্মবাদ, এই যে যাগ যজ্ঞাদি এসব তুলে দিয়ে অন্তঃকর্মবাদের কথা বললেন, সেই তাহারই বেদের পরিবর্তে সূত্রে বিশ্বাস করতে হুকুম। সবই থাকলো শুধু একটু নতুন, ওল্ড ওয়াইন ইন এ নিউ বটলের মতো। আমাদের এই যে গেরুয়া পড়া হয়, কত হিন্দু ধর্মের কত উদারতা আছে, আমাদের এই যে গেরুয়া পড়া হয় তার মূল কারণ হচ্ছে সন্ন্যাসীদের আগুন ছাপার কোনো অধিকার নেই, যে কারণে সন্ন্যাসী দ্বারা যখন ভিক্ষা করতে বেরোয় তারা রান্না করা খাবার ফলমূল ছাড়া আর কোনো কিছু নেয় না। আপনি যদি চাল ডাল পয়সা কিছু দেন কিছুতেই সেগুলো নেবে না, তার কারণ তার বাধা আছে। কিন্তু বলা হয়েছে সন্ন্যাসীকে নিত্য বীরজাহম করতে, নিত্য মন্ত্রগুলিকে আহুতি দিতে। এখন যে আগুন জ্বালাতে পারে না সে কি করে তাহলে বীরজাহম করবে, তাই নিজেকে আগুন ভাবতে হয়। নিজেকে আগুন ভাবার জন্য এই কাষায় বস্ত্রের ব্যবস্থা। অনেকে বলেন এটা ত্যাগের প্রতীক বলে খানিকটা বগলেসের মতো আমাদেরকে টেনে রেখে থাকে, সেটা সত্য, কিন্তু মূল কারণটা হচ্ছে এই নিজেকে অগ্নিময় ভাবা। এর দুটো দিক আছে, এক হচ্ছে যে কার্যগত দিক দিয়ে আমি নিত্য নিজের মধ্যে হোম করতে পারছি, আর দুই হচ্ছে নিজেকে যত পাবক সদৃশ্য ভাবতে পারছি তত আমি পবিত্র হচ্ছি, তত আমার ভেতরে যে আগুনটি আছে সেটি বিকশিত। আমি যদি সবসময় ভাবি আমি আগুন সদৃশ্য, আমার ভেতরের সেই যে বৈরাগ্যের আগুন সেটা সবসময় জ্বলবে, কখনো কোনো অবস্থাতে নিভে যাবে না। কারণ আমাদের আগুনগুলো কীরকম জানেন তো, সে জ্বালামুখীর আগুন নয়, যে আকবরে সে খানিকটা লোহার শীট লাগিয়ে দিয়ে গেল আগুনগুলো সব নিভে গেল, কয়েক মাস পরে দেখা গেল সেই সমস্ত লোহার শীট সমস্ত পুড়ে একবারে ভস্মীভূত হয়ে গেছে, আগুন তার মধ্য দিয়ে প্রকাশিত হচ্ছে। তারপরে তিনি জ্বালা জ্বালা জল নিয়ে এসে ঢালার চেষ্টা করলেন, ক্ষণিকের জন্য আগুনগুলো নিভে গেল, আবার সেগুলি প্রজ্বলিত হতে থাকলো। আমাদের মধ্যে ঠিক সেরকম নয়, আমাদের সবার ভিতরে আগুন আছে, কিন্তু মাঝে মাঝে একটু ঘষে মেজে ওই ইয়েটাকে জ্বালাতে হয়। এই কারণে এই পুরাতন হিন্দু ধর্মে যে চতুর্বর্ণের যে শেষে যে সন্ন্যাসের অধিকার সবাইকে দেওয়া আছে, কিন্তু ভাগটা দুভাগে। এক হচ্ছে যারা গুরুগৃহ থেকে সোজাসুজি সন্ন্যাস আশ্রমে যাবে, তারা নৈষ্ঠিক সন্ন্যাসী হবে, নৈষ্ঠিক ব্রহ্মচারী হবে গুরুগৃহে থাকাকালীন। আর যারা এই গৃহস্থ বানপ্রস্থ হয়ে সন্ন্যাসে যাবে তারা হলো উপকুর্বান, সাদা পোশাক পরবে। গুরুগৃহে 16 বছর বয়সে তাদের প্রতিজ্ঞা করতে হতো, আমি সন্ন্যাসের পথে যাব না আমি ইয়ের পথে যাব। গুরু যেন একেবারে তাদের ভেতরে আলাদা করে যোগ্য অযোগ্য বা যার দুজনেই যোগ্য, একজন এক্ষুনি যোগ্য আর একজনের একটু সময় লাগবে, এই দুটো পথকে ক্লিয়ার করে দিতেন। এত উদার ছিলেন, কিন্তু বৌদ্ধদেবের এই একটা সমস্যা, বুদ্ধদেবের এই সমস্যাটা দেখা গেল। এবং পরবর্তীকালে তাদের যে যারা অনুগামীরা থাকলেন, বাবু বলে যত পারিষদ বল বলে তার শতগুণ, তারা এটাকে আবার অন্যভাবে দেখতে থাকলেন। শঙ্কর সব দিক দিয়েই বলছেন, শঙ্কর হাউ ফার মোর গ্র্যান্ড অ্যান্ড র্যাশনাল, কত মহত্তর অথ অধিকতর যুক্তিপূর্ণ বলছেন। বুদ্ধ বলছেন এ জগৎ দুঃখময়, দুঃখের অনেক কারণ আছে, দুঃখ নিবারণ করিবার উপায় আছে। এ জগৎ দুঃখময়, দুঃখের অনেক কারণ আছে, দুঃখ নিবারণ করিবার উপায় আছে, কিন্তু দুঃখ নিবারণ করিতে গেলে যে দুঃখ আসিবে সেইটাকে সহ্য করিবার কোনো উপায় বলা নাই। এই দুটোকেই আপনি যদি সত্যকে পেতে চান তাহলে অবশ্যই মিথ্যাকে আপনাকে ফেস করতে হবে, এবং মিথ্যাকে যদি আপনি আইডেন্টিফাই না করতে পারেন তাহলে আপনার মনে হবে সত্যটাকেই মিথ্যা বলে বলা হবে। যে সমস্ত পরিবারের ছেলেরা খুব বাবা মার একবারে তাঁবেদারির মধ্যে থাকে, তারা দেখবেন কলেজে গেলেই খুব গোলমেলে হতে থাকে। তার কারণ আছে কে ভালো বন্ধু কে মন্দ বন্ধু, এইটা কিন্তু কিছুতেই জাস্টিফাই করার মতো শক্তি তাদের ভেতরে থাকে না। তাই সত্য পথে চলতে গেলে মিথ্যা কোনটা সেটাও জানতে হবে, এবং সেই মিথ্যাটাকে সম্পূর্ণভাবে বিনাশ করে বা অতিক্রম করে, বিনাশ নাও করে তাকে অতিক্রম করে কেমন সত্যের পথে যেতে পারি সেটার কথা বলছেন। এটা কিন্তু অন্য জায়গায় নেই, কিন্তু তিনি দুঃখ করছেন যে শঙ্করের মধ্যে কেবলমাত্র ড্রাই ইন্টেলেক্ট, শুষ্ক জ্ঞান বিচার, আর বুদ্ধের যে হৃদয়, বুদ্ধের যে করুণা, জগতে সকলের প্রতি ভালোবাসা, এটা তার নেই। এই একদিক দিয়ে কিন্তু ঠাকুর অনেকখানি এগিয়ে আছেন। এই যে সুখ দুঃখ সব কিছুর পারে আমাদের যাওয়ার কথা, কিন্তু প্রসেসটা কত সুন্দর বলছেন, যত আমরা পূবের দিকে যাত্রা করি পশ্চিম তত পিছিয়ে যাচ্ছে।
তিনি একবারও মিথ্যাকে স্বীকার করছেন না, জীবনে সত্যের পথে যাওয়ার পথে যে মিথ্যাটুকু আছে তাকে একবারও স্বীকার করছেন না, একবারও বলছেন ওটাকে পরিহার করো, পরিহার করার কথাও বলছেন না, বলছেন যত সত্যকে আপন করে নেওয়া যাবে মিথ্যা তত পেছনে ছুটতে থাকবে। বুদ্ধদেব আমার ইষ্ট, আমার ঈশ্বর, তার ঈশ্বরবাদ নাই, তিনি নিজে ঈশ্বর, আমি খুব বিশ্বাস করি, কিন্তু ইতি করবার শক্তি কাহারও নাই, ঈশ্বরের আপনাকে লিমিটেড করিবার শক্তি নাই। তুমি যে সুত্তানিপাত হইতে গণ্ডার সুক্ত তর্জমা লিখিয়াছ তাহা অতি উত্তম, ওই গ্রন্থে ওই প্রকার আর একটি ধ্বনি সূত্র আছে, তাহাতে প্রায় ওই ভাব। ধম্মপদ মতে এই প্রকার অনেক কথা আছে, কিন্তু সেও শেষে যখন জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা কুটস্থ বিজিতেন্দ্রিয়, যাহার শরীর উপর অনুমাত্র শরীর বোধ নাই, তিনি মদমত্ত হস্তির ন্যায় ইতস্তত বিচরণ করিবেন, আমার ন্যায় ক্ষুদ্র প্রাণী এক জায়গায় বসিয়া সাধন করিয়া সিদ্ধ হইলে তাহা তখন ওই প্রকার আচরণ করিবে, সে দূর বড় দূর। বুদ্ধদেবের যাবতীয় বাণীর সংকলন এইখানে আছে, সুত্ত নিপাতে আছে, সেইখানে ভগবান বুদ্ধের যা কিছু ভালো ভালো বাণী আছে, এটা সব জায়গাতেই আছে, যেরকম যেমন আমাদের বাইবেলে আছে প্রভু যিশুর বাণী, আবার আছে শুধু যিশুর বাণীতেই শেষ নয়, ফিলোকালি আছে, যত খ্রিস্টান সন্ত ছিলেন তারা তাদের জীবনের যাবতীয় অনুভূতির কথা, আমাদের চেতনানন্দজি যেরকম লিখছেন প্রাচীন সাধুদের কথা, বিশেষ করে প্রথম খণ্ডের চেয়ে দ্বিতীয় খণ্ডটা বেশি আকর্ষণীয়, সেখানে যে কনভার্সেশন, তাদের ক্লাস নেওয়া, মাধবানন্দজির কথা, বিশুদ্ধানন্দজির কথা, এই যে পরবর্তী প্রজন্মে যারা ঈশ্বরকে লাভ করেছেন তাদের জীবনের অনুভব, তারা কথামৃতকে কীভাবে দেখছেন, ধর্মের শ্রীরামকৃষ্ণকে কীভাবে দেখছেন, সেই প্রকাশগুলো আমরা ওর মধ্যে থেকে পাই। ঠিক সেই রকম সব ধর্ম মতেই এখানে আছেন, তিনি অনুবাদ করেছিলেন কেবলমাত্র গণ্ডার সূত্র, গণ্ডার সূত্র, আর ইনি আরেকটি করার কথা বললেন, কিন্তু তার চেয়েও বড় জিনিসের কথা বলছেন যে আমরা ইতি ভগবান প্রকাশ করলেন কিন্তু তার ইতি কোথায় সেটা টানতে পারছেন না, অবতার ভগবানের প্রকাশ দেখাচ্ছেন কিন্তু কোথায় কতটুকু গিয়ে থামতে হবে সেটা বুঝতে পারছেন, ফুল স্টপ দেওয়াটা এইটা কিছুতেই, অনন্তকে ধরতে হলে একটু একটু করে এগোতে হয়, তারপরে যখন অনন্তের পূর্ণ অনুভব হয় তার অবস্থা ঠিক এরকম হয়, জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা কুটস্থ বিজিতেন্দ্রিয়, সে এক জায়গায় স্থিত হয়, সে ওই জ্ঞানের পারে গিয়ে, বিজ্ঞান বিশেষ রূপে যাওয়ার অবস্থায় যেখানে গিয়ে পৌঁছে গিয়ে, সে এমন একটা অবস্থায় গিয়ে পৌঁছয় যেখানে ইন্দ্রিয় গোচর কোনো কিছু তাকে আর বিরক্ত করতে পারে না, সুখ দুঃখ উষ্ণতা গরম সত্য মিথ্যা কোনো কিছুই তাকে আর বিচলিত করতে পারে না। আমরা পূজনীয় ভূতেশানন্দজিকে দেখতাম, মহারাজ আমাদের মতোই বসতেন কিন্তু তাকে দেখে পরিষ্কার বোঝা যেত আমাদের জীবনে যে এত সমস্যা এত কিছু সেগুলো কোনো কিছু তাকে বিচলিত করতেন না, তার এত শারীরিক কষ্টতা, এত সংঘের এত কিছু চিন্তা ভাবনা, তিনি সংঘের প্রেসিডেন্ট হিসেবে সমস্ত চিন্তা তার রয়েছে, তিনি প্রেসিডেন্ট, তিনি মিটিংয়ের গভর্নিং বডির প্রেসিডেন্ট, তিনি ট্রাস্টি বোর্ডের প্রেসিডেন্ট, কিন্তু কখনো তার মুখের ভেতরে কোনো কিছু প্রকাশ হতো না। আত্মসানজির কাছে শুনেছি যখন কোনো বিপদ হতো, যখন কোনো খুব সমস্যা দেখা দিত, তখন উনি একটা দারুণ কথা বলতেন, আর বাবু আর কিছু জানি না, ওই মন্দিরে যে ভদ্রলোক বসে আছে সেই সবটা জানেন। এই শেষের যে শ্রীরামকৃষ্ণ জীবনে যেটা সবচেয়ে বড় আমাদের কাছে পাওনা সেটা হচ্ছে শরণাগতি, লিমিটেশন, আমি তাকে ধরতে পারছি না, সেই অধরাকে ধরতে পারছি না, আমি নিজেকে তার পাদপদ্মে সমর্পণ করলাম, মায়ের কাছে যেন সমর্পণ করলাম, মায়ের যতটা আমাকে দেবার ততটা তিনি দেবেন, তিনি জানেন আমার পেটে কতটা সইবে, কাউকে তিনি মাছ ভাজা খাওয়াবেন, কাউকে পোলাও খাওয়াবেন, কালিয়া খাওয়াবেন, কাউকে বা তিনি ওই মাছের অম্বল করে খাওয়াবেন, কিন্তু তার ওপর ছেড়ে দিচ্ছি। এইখানে তিনি বিবেক চূড়ামণি থেকে শ্লোকগুলোকে উল্লেখ করেছেন, 538 থেকে বোধ হয় 540, হ্যাঁ 538 থেকে 540 এই শ্লোক তিনটে তিনি এখানে উল্লেখ করেছেন, আমি ভেঙে ভেঙে বলার জন্য এইভাবে লিখে নিয়েছি। চিন্তাম শূন্যম অদৈনম অভক্ষম অনশনম অশনম পানম স্বার স্বরিদ্বারিষু স্বাতন্ত্রেণ নিরঙ্কুশা স্থিতি অভিনিদ্রা শ্মশানে বনে বস্ত্রক্ষালনম শোষণাদি রহিতম
दिग्वस्तु दिग्वास्तु सय्यामहि संचार निगमम अंतविथिषु विदाम क्रीड़ा परे ब्रह्मणि विमानालंब्य शरीरम एतद् विषयानुपस्थितान् परेच्छया वालवत् आत्मवेत्ता य अव्यक्तलिंगम अननुशक्तबाह्य दिगंबर वापी वा संबरो वा त्वगंबर वापी चिदंबरसह उन्मत्तवद् वापी च वाला वालोवद् वा पिशाचवद् वापी चरता वन्याम। এইটা তিনি স্বামী বিবেকানন্দ এতে অনুবাদ করছেন। ব্রহ্মকে ব্রহ্মকে কেমন বলছেন, ব্রহ্মকে ভোজন চেষ্টা বিনা উপস্থিত হয়, যেথায় জল তাহাই পান। এই বলছেন না যে কোথায় তিনি কোথায় থাকবেন, পানম শরীর দ্বারিষু, যেখানে জল পাচ্ছেন, যা খাবার পাচ্ছেন তাই তিনি খাচ্ছেন, কখনো তার জন্য কোনো রকম চেষ্টা করছেন না। আপন ইচ্ছা ইতস্তত তিনি পরিভ্রমণ করছেন। কেন তিনি ইতস্তত পরিভ্রমণ করতে পারছেন, কারণ তার সঙ্গে ফারাক আমাদের এইখানে, তিনি ভয়শূন্য, আমাদের প্রতি মুহূর্তে ভয় লাগে। এখান থেকে কাশী যাব, টিকিট বুকিং চাই, আসা যাওয়া টু অ্যান্ড ফ্রো চাই আমাদের, পুরো বুকিং চাই আমাদের, তারপরে কনফার্ম সিট চাই, আনকনফার্ম সিট হলে হবে না, তারপরে ট্রেনে যাওয়ার সময় কি খাবো, কি পরবো, দুপুরে কি লাঞ্চে কি হবে, কিছু খাবার দাবার নিয়ে যাব, আমরা বিশ্বনাথ ভুলে যাই, আমরা অন্নপূর্ণা ভুলে যাই, এইগুলোকে কিছুতেই আমরা ভুলি না। এইখানে মুমুক্ষু মানুষ যিনি মুক্ত পুরুষ তার সঙ্গে ফারাক বলছেন, আপন ইচ্ছায় তিনি ইতস্তত পরিভ্রমণ করিতেছেন, তিনি ভয়শূন্য, কখনো বনে কখনো শ্মশানে নিদ্রা যাইতেছেন, যেখানে বেদ শেষ হইয়াছে সেই বেদান্তের পথে সঞ্চরণ করিতেছেন। আকাশের নয় তাহার শরীর, বালকের ন্যায় পরের ইচ্ছাতে পরিচালিত, তিনি যখন উলঙ্গ, তিনি কখনো উলঙ্গ কখনো উত্তম বস্ত্রধারী, কখনো জ্ঞানমাত্রই আচ্ছাদন, কখনো বালকবধ কখনো উন্মদবধ কখনো পিশাচবধ ব্যবহার করিতেছেন। এই সমস্ত ছবি, যে ছবিটি এখানে এঁকে দেওয়া হয়েছে, স্বামী বিবেকানন্দের নিজের দেখা মানুষকে দেখে এই কথাটি লেখা হয়েছে। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে দেখুন, তাঁকে ঠিক এইরকম, তার তিনি একেবারে ভয়শূন্য। সেই ইয়েতে দেখা হয়েছে, ওই যাচ্ছেন কাশী যাওয়ার পথে তারা দেহঘরে নেমেছেন, সেই গরিব মানুষগুলোকে দেখে তিনি মথুরা মোহনকে বলছেন, এদের এক মাথা করে তেল দাও, একদিনের খাবার দাও, বস্ত্র দাও। মথুরা মোহন বলছে, তীর্থে কত খরচ হবে তা কি তুমি জানো, রোজগার করতে কত লাগে, আমরা হলে এরকম স্পন্সরকে কখনো চটাতাম না, বলতাম না না বাবা ঠিক আছে। আর তিনি বলছেন, দূর শালা তোর কাশি আমি নাহি যাব, একবারে এক জায়গায় ডেটে থাকলেন, আমি এদের কাছেই থাকব, এই হচ্ছে কথা। আবার তিনি যখন কাশি গিয়ে পৌঁছেছেন তখন একবারে সেই তার ভাবে ভাবস্থ হয়ে আছেন, তিনি কখনো পোশাক পরে আছেন, দামি পোশাক পরে আছেন, কখনো সেই দামি পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে থুতু করছেন, পা দিয়ে লাভ দিচ্ছেন, কখনো ভালো পোশাক পরে আছেন, আর কখনো বা সেই কাপড় চোপড় ফেলে দিয়ে হাত চাপড়িয়ে চাপড়িয়ে সারা ঘরে দেবতাদের কথা ভাবছেন, তার কোনো শরীরে কোনো সামান্যতম কিছু, এই সামান্যতম তার শরীরের ওপর মনটি নেই। তার বিয়ে করতে গেছেন, সেখানে গিয়ে বাসর ঘর বসেছে, পাড়ার মেয়েরা সব বসে আছে, সব নানা রকমের সব গল্প হবে, সব আদি রসাত্মক অতি আদি রসাত্মক অতি অতি আদি রসাত্মক এই সব গল্প হবে, সব ঠিক করে বসে আছে। এমন সময় অতগুলি মেয়েকে দেখে ঠাকুরের মনে হলো স্বয়ং জগন্মাতা এখানে উপস্থিত হয়েছেন, তিনি গান গাইতে গাইতে সম্পূর্ণ নগ্ন হয়ে গেছেন, অতগুলি মেয়ে বসে আছে তাদের কোনো লজ্জা হচ্ছে না, তার তো লজ্জা হচ্ছে না। বর্ণনা আছে যে আমাদের মা শ্যামাসুন্দরী দেবী, তিনি গান শুনে রান্নাঘর থেকে দ্রুত ছুটে গেছেন, তার মাথার ঘোমটার খুলে গেছেন, হাঁ করে তাকিয়ে আছেন, শাশুড়ি জামাইকে দেখে লজ্জিত হচ্ছে না, আর জামাই এত শাশুড়িকে দেখছেন কি জগন্মাতাকে দেখছেন বোঝা যাচ্ছে না। পিয়ারি বাই এখানে ধরলেন, হীরাবাই আদি সমস্ত রকম তারা শ্রীরামকৃষ্ণের ব্রহ্মচর্য স্খলন করবেন বলে তারা একসঙ্গে জড়ো হলেন। সে অন্ধকার ঘরের ভেতরে মথুর তাকে যখন ঢুকিয়ে দিলেন, ঘরের মাঝখানে একটা প্রদীপ জ্বলছে এবং প্রদীপের চতুর্দিকে বাইরা দাঁড়িয়ে আছেন, তাদের কানের সেই পাথরের দুল তাতে ঝকঝক ঝকঝক করছে, মনে হচ্ছে যেন ঠাকুরের মনে হলো ঘনান্ধকার আকাশের ভেতরে সে তারকারাজি,
আর 18 জন এরা দাঁড়িয়ে আছে, এরা মায়ের অষ্টাদশ শক্তি। সেই ভেবে তিনি গভীর ভাব সমাধিতে, তিনি তার কিন্তু কোনো রকম লজ্জা হচ্ছে না, গা থেকে একটা একটা করে কাপড় খসে যাচ্ছে, তার লজ্জা হচ্ছে না। আর ওপারে যারা দাঁড়িয়ে আছেন তারা দেখতে দেখতে মোহিত হচ্ছেন, কেউ মুখ ঢেকে ফেলেছেন কাপড়ে, কেউ বা সেই গদাধরকে তাদের আঁচল দিয়ে হাওয়া করছেন, কেউ বা তাকে নানা রকম স্তুতি বিধান করছেন। এই বলছেন, কখনো তিনি উত্তম বস্ত্রধারী, কখনো জ্ঞানমাত্রই আচ্ছাদন, কখনো বালকবধ, কখনো উন্মাদপথ, কখনো পিসাজবধ। বালকবতের কথা আছে, লক্ষ্মী মারোয়াড়ি টাকা দিতে এসেছেন, তিনি বলছেন না না আমার প্রয়োজন নেই। তখন লক্ষ্মী মারোয়াড়ি ব্যাগ থেকে সেই 10,000 টাকা বার করেছেন, বলছেন আমি আজকে টাকা নিয়ে এসেছি, টাকা আজ তোমায় নিতেই হবে। বলছেন ছোট শিশু যেরকম পথে সাপ দেখলে চিৎকার করে মাকে ডাকে, ঠিক সেই রকম চিৎকার করে মাকে ডাকে। শুধু তাই নয়, ডুকরে ডুকরে কাঁদছেন। তিনি এক বড় বিপদে পড়েছেন, ছোট শিশু যেমন বড় বিপদে পড়লে মাকে না দেখতে পেলে ডুকরে ডুকরে কাঁদে, সেরকম ডুকরে ডুকরে কাঁদছেন। কি অপূর্ব বর্ণনা আছে, ডুকরে ডুকরে কাঁদতে কাঁদতে ছোট শিশু যেমন একটা সময় ঘুমিয়ে পড়ে, এখানে তিনি গভীর ভাব সমাধিতে মগ্ন। লক্ষ্মী মারোয়াড়ি হাঁ করে তাকিয়ে দেখছে, ঠাকুরের শ্রীমুখ দর্শন করে তার অপূর্ব আনন্দ লাগছে, মনে হচ্ছে যেন সারা মুখটা চাঁদের আলোর মতো জ্যোতির্ময় হয়ে গেছে। তখন তার নিজের লজ্জা লাগছে যে আমি এমন মানুষকে টাকা দিতে এসেছিলাম। কিন্তু যেটা কথা হচ্ছে, এই যে বালক সুলভ নির্ভরতা, এই যে বিজ্ঞানীর যে প্রকাশ, যা যা স্বামীজি এখানে বলছেন সব কিন্তু শ্রীরামকৃষ্ণ চরিত্রের সঙ্গে মিলে। তিনি বলছেন, গুরুচরণে প্রার্থনা করি যে তোমার তাহাই হোক এবং তুমি গণ্ডারবধ ভ্রমণ করো, ইতি বিবেকানন্দ। এরপরের চিঠি, ছোট্ট চিঠি, গাজীপুর থেকে লেখা, 25 ফেব্রুয়ারি 1890। পূজ্য পাদেশু লম্বাগো, কোমরের বাদ বড় ভোগাইতেছে, নইলে ইতিপূর্বেই যাইবার চেষ্টা দেখিতাম। এ স্থানে আর মন তিষ্ঠিতেছে না, 3 দিন বাবাজির স্থান হইতে আসিয়াছি, কিন্তু তিনি দয়া করিয়া প্রায় প্রত্যহই আমার খবর লয়, কোমরে একটু সারিলেই বাবাজির নিকট বিদায় লইয়া যাইতেছি, আমার অসংখ্য প্রণাম জানিবেন, ইতি দাস নরেন্দ্র। বাবাজির প্রতি সেই যে আকর্ষণ, সেইটা ধীরে 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 কমতে আরম্ভ করেছে, তিনি বুঝতে পারছেন। কিন্তু আরও আকর্ষণ, কারণটা আরও অন্য, আমরা পড়বো, আজকে চেষ্টা করবো সেই চিঠিটা অবধি যাওয়া। দ্বিতীয় চিঠি, এরপরের চিঠি, স্বামী অখণ্ডানন্দজিকে লেখা, ওম নমো ভগবতে রামকৃষ্ণায়, মার্চ 1890, গাজীপুর থেকে লিখছেন, প্রাণাধিকেশু। এইগুলো হচ্ছে যে যে সম্বোধনগুলো, এগুলো এত সুন্দর, এরকম সম্বোধন এর আর কাকু দেখিনি। স্বামী ব্রহ্মানন্দজিকে লিখছেন, অভিন্ন হৃদয়সু, এরকম মুখের কথা নয় তো। একজন বলছিলেন সেদিনকে যে শিকাগো ধর্মসভায় সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, এটা চতুর্থবার বলা হয়েছিল স্বামী বিবেকানন্দকে নিয়ে, এর আগে 3 জন বলেছিলেন, কিন্তু তাদের 3 জনের কথা কখনো গৃহীত হয়নি, কিন্তু স্বামী বিবেকানন্দ বলা মাত্র সবাই হাততালি দিচ্ছেন। তিনি অনুভবের জগৎ থেকে বলছেন, তিনি সত্যি সত্যি অনুভব করছেন যে আমেরিকাবাসী ভাই বোনেরা, তারা যেন সত্যিই তার আপনার, তার আপনার জনের কাছে তিনি এক পরিবর্তনের বার্তা নিয়ে এসেছেন, এক সনাতন ধর্মের যে অদ্ভুত বার্তা, নিজেকে বিকশিত করার বার্তা, সেটি যেন নিয়ে এসেছেন। বলছেন, কল্ল তোমার পত্র পাইয়া অত্যন্ত আনন্দিত হইয়াছি। এখানে পাওহারিজি নামক এক অদ্ভুত যোগী ও ভক্ত আছেন, এক্ষণে তাহারই কাছে রইয়াছি। ইনি ঘরের বাইরে হন না, ঘরের আড়াল হইতে কথা বলেন, ঘরের মধ্যে এক গর্ত আছে, তন্মধ্যে বাস করেন। শুনিতে পাই ইনি মাস মাস সমাধিস্থ হইয়া থাকেন, ইহার তিতিক্ষা বড়ই অদ্ভুত। আমাদের বাংলা ভক্তির দেশ ও জ্ঞানের দেশ, যোগের বার্তা একেবারে নাই বলিলেই হয়। যাহা কিছু আছে তাহা কেবল বৎখত, দমটানা ইত্যাদি হঠযোগ, তা তো জিমন্যাস্টিক্স বা কসরত। এই জন্য এই অদ্ভুত রাজযোগীর নিকট রইয়াছি, ইনি কতক আশাও দিয়াছেন। এখানে একটি বাবুর একটি ছোট্ট বাগানে একটি সুন্দর বাংলা ঘর আছে, এই ঘরে থাকিব এবং উক্ত বাগান বাবাজির কুটিরের এবং উক্ত বাগান বাগাজির বাবাজির কুটিরের ইহা অতি নিকট। বাবাজির একজন দাদা এইখানে সাধুদের সৎকারের জন্য থাকেন, সেই জন্য ভিক্ষা করিব। অতএব এর অঙ্গ কত দূর গড়ায়, দেখুন বলছেন এর অঙ্গ কত দূর গড়ায়, দেখিবার জন্য এক্ষণে পর্বতারোহণ সংকল্প ত্যাগ করিলাম, এবং কোমরে 2 মাস যাবৎ একটি বেদনা বাত হইয়াছে, তাহাতে পাহাড়ে উঠা এক্ষণে অসম্ভব।
অতএব বাবাজি কি দেন পড়িয়া পড়িয়া দেখা যাক। আমার মট বা মূল মন্ত্র এই যে, যেখানে যাহা কিছু উত্তম পাই তাহাই শিক্ষা করিব। ইহাতে বড়নগরের অনেকে মনে করে যে গুরুভক্তি লাঘব হইবে, আমি ওই কথা পাগল ও মোড়ার কথা বলিয়া মনে করি। কারণ সকল গুরুই এক এবং জগৎগুরুর অংশ বা ও আভাস স্বরূপ। এই যে তিনি যে বাবাজির কাছে আসছেন, এটা বাকিরা মনে করছেন যে শ্রীরামকৃষ্ণের প্রতি তাদের তাঁর ভক্তি কমে গেছে, সেই কারণেই তিনি এরকম করছেন। ঠাকুরকে আর তিনি ভালোবাসেন না, তার শরীর চলে যাওয়ার পর নানা জায়গা থেকে করছেন। কিন্তু ঠাকুরের এই স্বামীজির এই দৃষ্টিটা অসাধারণ। যাহা কিছু উত্তম পাইব তাহাই শিক্ষা করিবে, এটা শ্রীরামকৃষ্ণের শিক্ষা। তিনি যে যত মত তত মত পদ কথাটি বলছেন, এটা আমাদের শাস্ত্রে বলা আছে, একম সত বিপ্রা বহুধা বদন্তি, সত্য এক, বিপ্রা পণ্ডিতেরা তাকে নানাভাবে সেটিকে প্রকাশ করেন। তাহলে শ্রীরামকৃষ্ণের বৈশিষ্ট্য কী হলো? শ্রীরামকৃষ্ণের বৈশিষ্ট্য লীতা তো বটেই, দ্বিতীয় এবং অন্যতম বৈশিষ্ট্য হলো আমাদের একটা উন্মুক্ত হৃদয় তৈরি করতে শিখিয়েছেন, যাতে জগতের যেখানে যা কিছু ভালো সেগুলোকে নিয়ে আমাদের হৃদয়টি যেন আরও বেশি সমৃদ্ধ হয়। সেই সিধু জ্যাটার মতো সে বলেছিল না, আমি কোনো কিছুই করি না, কেবলমাত্র মনের জানলা দরজাগুলো খুলে রেখেছি, যাতে বাইরের বাতাস এসে আমার মনটাকে সতেজ আর সবুজ করে রাখে। শ্রীরামকৃষ্ণের এটা সবচেয়ে বড় শিক্ষা স্বামীজি প্রকাশ হচ্ছে। দেখুন, মজার কথা হচ্ছে, আমাদের যদি একটু একটু এপাশ ওপাশ হয়ে যায় গুরু ভাই গুরু বোন তাদের মধ্যে আলোচনার মধ্যে, একটু যদি আমার মতাবলম্বী না হয় তাহলে আমরা রেগে আগুন হয়ে যাই। দেখুন, এর গুরু ভাইরা এরা তাকে মানছে না। পরবর্তীকালেও দেখা গেছে, যখন রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয়েছে, ওপেনলি তারা স্বামী বিবেকানন্দের এই ভাবটিকে তারা ক্রিটিসাইজ করেছেন, কিন্তু তাদের গুরু স্বামীজির গুরু ভক্তি তাদের প্রতি এতটুকু কমেনি। তারা পরবর্তীকালে ভুল বুঝে স্বামীজির কাছে ফিরে এসেছিলেন, কিন্তু স্বামীজি প্রথম দিন থেকে তাদের যেরকম ভালোবেসেছেন শেষ দিন অবধি তাদের সেরকমভাবেই ভালোবেসেছেন। সেই ভালোবাসায় সামান্যতম এতটুকু কম হয়নি। তুমি যদি গাজীপুর আইসো, শোভাবাজারের সতীশবাবু, গোড়াবাজারের সতীশবাবু অথবা গগনবাবুর নিকট আসিলেই আমার সন্ধান পাইবে। অথবা পাওহারি বাবা এত প্রসিদ্ধ ব্যক্তি যে ইহার নাম মাত্রেই সকলে বলিবে, এবং তার আশ্রমে যাইয়া পরমহংসজির খোঁজ করিলে সকলে বলিয়া দিবে। মোগল সারাই ছাড়াইয়া দিলদার নগর স্টেশনে নামিয়া ব্রাঞ্চ রেলওয়ে একটু আছে, তাহাতে তারিঘাট গাজীপুরের আড়পারে নামিয়া গঙ্গা পার হইয়া আসিতে হইবে। এক্ষণে আমি গাজীপুরে কিছুদিন রইলাম, দেখি বাবাজি কি করেন। তুমি যদি আইসো, দুজনে উক্ত কুটিরে কিছুদিন থাকিয়া পরে পাহাড়ে বা চেতায় হয় যাওয়া যাইবে। আমি গাজীপুরে আছি, কথা বরানগরে কাহাকেও লিখিও না, আমার আশীর্বাদ জানিবেন সতত মঙ্গলাকাঙ্ক্ষী নরেন্দ্র। কাউকে বলো না, কারণ সবাই এই ধারণা করতে পারবে না। আমরা আজকে শেষ চিঠিটা পড়ব, যেটা পড়ার জন্য আমার খুব মানে খুব আমি ইচ্ছা ছিল। গাজীপুরে এটা প্রমোদা দাসবাবুকে লেখা, ঈশ্বর জয়তী, গাজীপুর 3 মার্চ 1890। আপনার পত্র এইমাত্র পাইলাম। আপনি জানেন না, কঠোর বৈদান্তিক মত সত্ত্বেও আমি অত্যন্ত নরম প্রকৃতির লোক, উহাই আমার সর্বনাশ করিতেছে। এইটুকুতেই এলাইয়া যাই, একটুকুতেই এলাইয়া যাই, কত চেষ্টা করি যে খালি আপনার ভাবনা ভাবি, কিন্তু বারম্বার পরের ভাবনা ভাবিয়া ফেলি। এবার বড় কঠোর হইয়া নিজের চেষ্টার জন্য বাহির হইয়াছিলাম, এলাহাবাদে এক প্রাতার বিরাট সংবাদ পাইয়া অমনি ছুটিতে হইল। আবার এই ঋষিকেশের খবর মন ছুটিয়াছে, শরৎ এক টেলিগ্রাম পাঠাইয়াছে, আজিও পাঠাইয়াছি, আজিও উত্তর আইসে নাই, এমন স্থানে টেলিগ্রাম আসিতেও এত দেরি। কোমরের বেদনা কিছুতেই ছাড়িতে চায় না, বড় যন্ত্রণা হইতেছে। পাওহারিজির সঙ্গে দেখা করিতে কয়েকদিন যাইতে পারি নাই, কিন্তু তাহার বড় দয়া, প্রত্যহ লোক পাঠাইয়া খবর নেন, কিন্তু এখন দেখছি উল্টা সমজলি রাম, কোথায় আমি তাহার দ্বারে ভিখারি, তিনি আমার কাছে শিখিতে চান। বোধ হয় ইনি এখনও পূর্ণ হয়েন নাই, কর্ম এবং ব্রত এবং আচার অত্যন্ত এবং বড় গুপ্ত ভাব, সমুদ্র পূর্ণ হইলে কখনো বেলাবদ্ধ থাকিতে পারে না নিশ্চিত, অতএব অনর্থক ইহাকে উদ্বেজিত করা ঠিক নয় স্থির করিয়াছি, এবং বিদায় লইয়া শীঘ্র প্রস্থান করিব। প্রমোদাদাসবাবু মাঝে মাঝেই খুব সুন্দর সুন্দর উপদেশ দিতেন। ভূতেশানন্দজি আমাদের বলতেন, উনি যখন উত্তর কাশীতে আছেন বলতেন, এই রামকৃষ্ণ মিশনের বৈশিষ্ট্য যেটা হচ্ছে সেটা হচ্ছে পাশের মানুষ,
অন্যের ব্যথা এটা অনুভব করা। রঙ্গনাথানন্দজি তার একটি বক্তৃতায় বলেছিলেন যে আধ্যাত্মিকতার সবচেয়ে বড় চিহ্ন হলো ক্যান ইউ ফিল ফর আদার্স, তুমি অন্যের কষ্ট অনুভব করতে পারো। উনি বলতেন, ওরা বলতো বিক্ষেপ হয়ে যায়, মনের বিক্ষেপ হয়ে যায়। আমাদের একজন সাধু ছিলেন আমাদের আমার আগের ব্যাচে, এখন আর শরীরে নেই। তিনি একটা সময় মঠ থেকে, গহনাঞ্জি কিছুদিন সেবক ছিলেন, তারপর মঠ থেকে বেরিয়ে চলে যান, গিয়ে উত্তর কাশীতে সন্ন্যাস নিয়ে স্বামী আত্মানন্দ নাম নিয়ে কৈলাস মঠে ছিলেন। আমার সে বছর সন্ন্যাস হয়েছে 2004 সালে। আমি উত্তর কাশীতে যাওয়ার পথে এই ভীষণ ঝড় জল বৃষ্টি তুফান, রাস্তা বন্ধ, তাই কনকল আছি। অফিসে গিয়ে আমি দেখা করতে গেছি, আমি দেখছি অফিসের বাইরের দিকের যে অংশ সেখানে একজন সাধু বসে আছে, ছেঁড়া কাপড়, তার কাপড়টা ছেঁড়া, উত্তরীয়টা ছেঁড়া, খালি পা, আর সারা গালে দাড়ি হতো না, তাই কোথাও কোথাও এরকম ছাগলের দাড়ির মতো হয়ে আছে। আমার তাকে দেখে বড্ড চেনা মনে হচ্ছিলো। তখন আমি তাকে গিয়ে বললাম, আপনি অমুক না? তিনিও বলছেন, হ্যাঁ আমি তোমায় দেখছি, কিন্তু গেরুয়া করে তোমাকে একদম অন্যরকম দেখাচ্ছে। অন্যান্য সাধুরা ভীষণ রেগে গেলেন আমার উপর, খবরদার ওকে একেবারে পাত্তা দেবেন, আমরা অনেক চেষ্টা করেছি। আমি জিজ্ঞেস করলাম কী করতে এসেছেন, বলে কী করবো, কৈলাস মঠে থাকি, পাশের ঘরে একজন সাধু কাল থেকে রক্ত বমি করছে, কিন্তু বাকিদের কারুর খেয়াল নেই, তারা যেরকম উপনিষদ পাঠ করা সেরকম উপনিষদ পাঠ করেছে। আমি আর থাকতে না পেরে আজকে তাকে নিয়ে, ওই টাকা পয়সা নেই তো বাসওয়াল কন্ডাক্টরকে বলে দুটো সিট জোগাড় করে এখানে নিয়ে এসেছি, রিক্সায় করে নিয়ে এসেছি, মহারাজরা অর্থ দিয়েছেন, এখানে ভর্তি করা হয়েছে, এবং আসামাত্র তাকে টেস্ট করে তার ব্লাড চালু করা হয়েছে এবং তার অন্যান্য চিকিৎসা চলছে। এই যে আমাদের এইখানে স্বামীজি বলছেন না যে আমরা কঠোর বৈদান্তিক, আপনি জানেন না কঠোর বৈদান্তিক মত সত্ত্বেও আমি অত্যন্ত নরম প্রকৃতির লোক। তিনি বারবার স্মরণ করিয়ে দিতেন প্রমোদা দাস মিত্র, সাধুর এটা কাজ নয়, অবেদ এই আমাদের অখণ্ডানন্দজিকে বলেছিলেন, সাধুর সমাজ সেবা করা কাজ নয়। তা তিনি তার উত্তরে একটা অপূর্ব সুন্দর লিখেছিলেন যে আমাদের দেশের জমিদার এবং রাজারা তাদের হৃদয়ে যদি পাথর বেনে বসে থাকতেন, তাহলে আর এই এই অনাথ বাচ্চাগুলোর জন্য আমাদের সন্ন্যাসীকে, গৃহত্যাগী সন্ন্যাসীকে আবার এই গৃহে ফিরে আসার কথা ভাবতে হতো না। আমার প্রভু নীলাকাশে বসে নিয়ে আমার প্রভু এই প্রতি জীবের ভেতরে বিরাজ করছেন এবং বলছেন, এদের মুখে মুখে আমি খাবো, তোরা এদের সেবা কর, এদের সেবা করলে আমার সেবা করা হবে। অপূর্ব চিঠি, অখণ্ডানন্দজির লেখা একটা চিঠি আছে, দেখুন। আস্তে আস্তে দুজনের একটু একটু করে মতবিরোধ হতে শুরু করে। যিনি যখন বলছেন, শেষ মতবিরোধটা বলরামবাবুর মৃত্যুতে হয়, তাই তিনি বলছেন, আপনি জানেন না আমি কঠোর বৈদান্তিক মত সত্ত্বেও আমি অত্যন্ত নরম প্রকৃতির লোক, ইহাই আমার সর্বনাশ করিতেছে। এটা একবারে ব্যঙ্গ করে লেখা, একটুকুতেই এলাইয়া যাই, কত চেষ্টা করি, খালি আপনার ভাবনা ভাবি, আমি চেষ্টা করছি নিজের উন্নতির কথা ভাববো, কিন্তু আর ভাবতে পারছি না, গুরুভাইরা এসে পড়ছেন। এবার পাওহারিজির কথা বলছেন যে আমি এতদিন ভাবছিলাম পাওহারিজি পূর্ণ, তিনি অনেক কিছু দেবেন, আস্তে আস্তে আমার ভ্রম কাটতে আরম্ভ করেছে। বলছেন যে কী করি, বিধাতা নরম করিয়া যে কাল করিয়াছেন, বাবাজি ছাড়েন নাই, আবার গগনবাবু ইহাকে আপনি বোধহয় জানেন, অতি ধার্মিক সাধু ও সদৃদয় ব্যক্তি ছাড়েন না। টেলিগ্রামে যদ্যপি আমার যাইবার আবশ্যক হইবে, যাইব, যদ্যপি না হয় 2-4 দিনে কাশীধামে ভগবত সকাশে উপস্থিত হব, আপনাকে ছাড়িতেছি না, ঋষিকেশে লইয়া যাইবই, কোনো ওজোর আপত্তি চলবে না। শৌচের কথা বলিতেছেন, পাহাড়ে জলের অভাব, স্থানের অভাব, তীর্থ এবং সন্ন্যাসী কলিকালে টাকা খরচ করিলে সত্রওয়ালারা ঠাকুর ফেলিয়া দিয়া ঘর ছাড়িয়া দেয়, স্থানের কা কথা। বলছেন, টাকা খরচ করিলে সত্রওয়ালারা ঠাকুর ফেলিয়া ঘর ছাড়িয়া দেয়, স্থানের কা কথা, কোনো গোল নাই। এতদিনে গরম আরম্ভ হইয়াছে, তবে কাশীর গরম হইবে না, সে তো ভালোই, রাত্রে বেশ ঠান্ডা চিরকাল, তাহাতে নিদ্রা উত্তম রূপ হইবে। তারপরে বলছেন, আপনি এত ভয় পান কেন? স্বামীজি তাকে সঙ্গে করে যেতে বলেছেন, তিনি কিছুতেই রাজি নন। এটা হচ্ছে একটা খুব বড় জিনিস। অনেকে আমাদের বলে, কী সুন্দর একটা জীবন, যখন ঘুরে এলাম তপস্যা করে, ভিক্ষা টিক্ষা করে ঘুরে এলাম, তখন সবাই বলছে কী সুন্দর একটা জীবন, কোনো বন্ধন নেই, কিছু নেই। অনেক মানুষ কিন্তু, যাদের আমি দেখেছি, যাদের ঘর সংসার আছে, তারা কিছুদিনের জন্য এইসব ফেলে গিয়ে ওই সব অঞ্চলে থেকেছে। এখন তাদের ভেতরে কেউ কেউ সাধুও হয়েছে, তারা যখন পড়াশোনা করতো তারা ওই সমস্ত ছেড়ে দিয়ে উত্তর কাশীতে গিয়ে কিছুদিন কিছুদিন থেকেছে। আমরা যত ঘরের বন্ধনকে স্বীকার করে থাকব, তত ঘরের বন্ধন আমাদের বেঁধে ফেলবে।
বলছেন আপনি অত ভয় পান কেন, আমি গ্যারেন্টি আপনি নিরাপদে ঘরে ফিরিবেন, কোনো কষ্ট হইবে না। ব্রিটিশ রাজ্যে কষ্ট ফকিরের, গৃহস্থের কোনো কষ্ট নেই, ইহা আমার এক্সপিরিয়েন্স। যারা ফকির তাদের ভীষণ কষ্ট, গৃহস্থের কোনো কষ্ট নেই। সাত করে বলি, আপনার সঙ্গে পূর্বের সম্বন্ধ, এই চিঠিতে আমার সকল রেজলিউশন ভেসে গেল, আবার সব ফেলে গুটি 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 কাশি চলিলাম। ইতি নরেন্দ্র। তারপরে বলছেন, গঙ্গাধর ভায়াকে ফের এক চিঠি লিখিয়াছি, এবার তাহাকে মঠে যাইতে বলিয়াছি, যদি যান অবশ্য কাশী যাইবে এবং আপনার সহিত দেখা হইবে। আজকাল কাশীর স্বাস্থ্য কেমন, এ স্থানে থাকিয়া আমার ম্যালেরিয়া সম্বন্ধে সকল উপসর্গ সারিয়াছে, কোমরের বেদনায় অস্থির, দিন রাত কনকন করে আর জ্বালাতন করিতেছে, কেমন করিয়া পাহাড়ে উঠিব ভাবিতেছি। বাবাজির তিতিক্ষা অদ্ভুত অদ্ভুত, তাই কিছু ভিক্ষা করিতেছে, কিন্তু উপরহস্ত হইবার নামটি নাই, খালি গ্রহণ খালি গ্রহণ, অতএব আমিও প্রস্থান। দাস নরেন্দ্র এবার তার পরের অংশটা লিখছে, যেটা এই চিঠির সবচেয়ে ইম্পর্টেন্ট, আর কোনো মিয়ার কাছে যাইব না, আপনাতে আপনি থেকে মন, যেও নাকো কারু ঘরে, যা চাবি তা বসে পাবি খোঁজ নিজ অন্তঃপুরে, পরম ধন সেই পরম পরশমণি, যা চাবি তাই দিতে পারে, এমন কত মণি পড়ে আছে চিন্তামণি নাজদুয়ারে। এখন সিদ্ধান্ত এই যে, রামকৃষ্ণের জুড়ি আর নাই, সে অপূর্ব সিদ্ধি আর সে অপূর্ব অহেতুকি দেয়া দয়া, সে ইন্টেন্স সিম্প্যাথি, প্রগাঢ় সহানুভূতি, বদ্ধ জীবনের জন্য এ জগতে আর নাই। হয় তিনি অবতার, যেমন তিনি নিজে বলিতেন, অথবা বেদান্ত দর্শনে যাহাকে নিত্য সিদ্ধ মহাপুরুষ, লোকায় লোকহিতায় মুক্তোপি শরীর গ্রহণকারী বলা হইয়াছে, নিশ্চিত নিশ্চিত ইতিমে মতি, এবং তাহার উপাসনাই পতঞ্জলোক্ত মহাপুরুষ প্রণিধানাদ্বা। তাহার জীবদশায় তিনি কখনো আমার প্রার্থনা গরমঞ্জুর করেন নাই, আমার লক্ষ্য অপরাধ ক্ষমা করিয়াছেন, এত ভালোবাসা আমার পিতামাতায় কখনো বাসেন নাই, ইহা কবিত্ব নহে অতিরঞ্জিত নহে, ইহা কঠোর সত্য, এবং তাহার শিষ্য মাত্রেই জানে। বিপদে প্রলম্বনে ভগবান রক্ষা করো বলিয়া কাঁদিয়া সারা হইয়াছি, কেহই উত্তর দেন নাই, কিন্তু এই অদ্ভুত মহাপুরুষ বা অবতার বা যাই হন, যিনি নিজ অন্তর্যামিত্ব গুণে আমার সকল বেদনা জানিয়ে নিজে ডাকিয়া জোর করিয়া সকল অপহৃত করিয়াছেন, যদি আত্মা অবিনাশী হয়, যদি এখনো তিনি থাকেন, আমি বারংবার প্রার্থনা করি, হে অপরাধ দয়ানিধে, হে মমৈক শরণদাতা রামকৃষ্ণ ভগবান, কৃপা করিয়া আমার এই নরশ্রেষ্ঠ বন্ধুবরের সকল মনোবাঞ্ছা পূর্ণ করো, আপনার সকল মঙ্গল এই জগতে কেবল যাহাকে অহেতুক দয়াসিন্ধু দেখিয়াছে তিনিই করুন, শান্তি শান্তি শান্তি। স্বামীজির এই যে ভাবনাটা এখানে যেটা চিঠিতে তিনি লিখেছেন, তার একটা কবিতার ভেতরে তিনি খুব সুন্দর করে প্রকাশ করেছেন। কবিতার নাম আপনারা সবাই জানেন, আমি শুধু মনে করানোর চেষ্টা করছি, গাই গীত শোনাতে তোমায়। সেখানে তিনি লিখছেন, ছেলে খেলা করি তব শনে, কবু ক্রোধ করি তোমা পরে, যেতে চাই দূরে পলাইয়া, শিয়রে দাঁড়ায়ে তুমি রেতে, নির্বাক অনন ছল ছল আঁকি, চাহ মম মুখ পানে, অমনি যে ফিরি তবু তব পায়ে ধরি, কিন্তু ক্ষমা নাহি মাগি, তুমি পুত্র তুমি নাহি কর রোষ, পুত্র তব অন্যকে সহিবে প্রগল্ভতা, প্রভু তুমি প্রাণ সখা তুমি মোর, কবু দেখি আমি তুমি তুমি আমি, বাণী তুমি বিনা কণ্ঠ বিনা পানি কণ্ঠে মোর, তরঙ্গে তোমার ভেসে যায় নরনারী। স্বামীজি তাঁর এই চিঠিতে এই কবিতায় এই সেদিনের অংশটা বলছেন, তিনি দর্শন করলেন ঠাকুর রাত্রিরে এসে দাঁড়িয়েছেন, ছল ছল করছে তার দুটো চোখ, ঠাকুর চেয়েছিলেন, দেখুন স্বামীজি তার কাছে নির্বিকল্প সমাধি চেয়েছিলেন, ঠাকুর বলেছিলেন অমন ছোট নজর করিস নি, আমি ভেবেছিলাম কোথায় তুই একটা বিরাট বটবৃক্ষের মতো হবি, তোর ছায়ার তলায় বহু লোকে এসে শান্তি পাবে, সেই তুই কিনা নিজের মুক্তি খুঁজছিস। ঠাকুর কখনো তার যে নির্বিকল্প সমাধি হয়, তার যে আত্মমুক্তি হোক, সেটা আমরা তিনি চাননি। শারদানন্দজি বলছেন না, ওম পরতত্ত্বে সদালীন রামকৃষ্ণ সমাগয়া, আমরা বিবেকানন্দের পরতত্ত্বে সদালীন এটা নিয়ে মাথামাতি করেছি, কিন্তু এর পেছনে যে প্রেরণা সে হলেন শ্রীরামকৃষ্ণ, কিন্তু কিরম তার প্রেরণা, কখনো চাপ দিচ্ছেন না,
ভালোবাসার বন্ধনে এমনভাবে বেঁধেছেন যে তিনি অন্যদিকে কিছু যেতে পারছেন। এই যে বলছেন না, শিয়রে দাঁড়াইয়া তুমি রেতে নির্বাক অনন ছল ছল আঁকি, ছেলে খেলা করি তব শনে কহু ক্রোধ করি তোমা পরে, যেতে চাই দূরে পালাইয়ে অমনি যে ফিরি তব পায়ে ধরি, কিন্তু ক্ষমা নাহি মাগি তুমি নাহি কর রোষ পুত্র তব অন্যকে সহিবে প্রগলভতা। আমি দোষ করছি, এই আমাদের শ্রীরামকৃষ্ণের সঙ্গে আমাদের সকলের এরকম সম্পর্ক, কতবার দোষ করছি, বারবার ফিরে আসি, প্রত্যেকবার আমরা যে একবারে অফিসিয়ালি ক্ষমা চাইছি তা নয়, কিন্তু মনে প্রাণে তার কাছে এসে পৌঁছচ্ছি এবং তিনি আমাদের সমস্ত কর্মগুলোকে সরিয়ে দিচ্ছেন, অকর্মগুলোকে সরিয়ে দিয়ে আমাকে আমাদের তার আধ্যাত্মিকভাবে পূর্ণ করছেন। এ শুধু নরেন্দ্রের অনুভব নয়, নরেন্দ্রাদি তার পরবর্তী প্রজন্মে সকলের কথা বলছেন না, তাহার জীবদ্দশায় এই এমন এখন সিদ্ধান্ত যে রামকৃষ্ণের জুড়ি নাই, সে অপূর্ব সিদ্ধি আর সে অপূর্ব অহৈতুকী দয়া, সে ইন্টেন্স সিম্প্যাথি প্রগাঢ় সহানুভূতি বদ্ধ জীবনের জন্য এ জগতে আর নাই। যারা মুক্ত হতে পারেনি, যারা আটকে পড়েছে, তাদের জন্য অদ্ভুত ভালোবাসা, তাদের কাছে গিয়ে গিয়ে তাদের মুক্তির কথা বলছেন। কে আমরা বলেছি, কোন অবতারে এসে বলেছেন, তিনি প্রত্যেকের কাছে কাছে গিয়েছেন, দুঃখ প্রকাশ করছেন যে নিমাই ঘরে ঘরে গিয়ে ভগবানের কথা বলেছেন, আমার শরীর ভালো নয়, শরীর দুর্বল, আমার গাড়ি লাগে, গাড়ি ভাড়া কায় কে দেয় তার কোনো ঠিক নেই, তিনি দুঃখ প্রকাশ করছেন তার এসব লাগে, কিন্তু যেটা কথা হচ্ছে তিনি তার ভালোবাসা প্রকাশ করছেন। কলকাতার রাস্তার ধারে ধারে বাড়ি বারবার ঘুরে বেড়াচ্ছেন, বিভিন্ন মানুষের কাছে যাচ্ছেন, কত রাত দেখবেন, যদি আমরা এগুলো করি একই দিনে দুজন তিনজনের সঙ্গে দেখা করে ঠাকুর যখন ফিরে আসে, আমাদের রাত হলেই আমাদের কত চিন্তা হয়, আর তখনকার সময় দক্ষিণেশ্বরে তিনি ফিরে আসছেন, ফিরে এসে খেতে পেলেন কি না পেলেন সেই গল্প কিন্তু কোথাও বলা নেই, কিন্তু তাঁর এই যে জগতের কল্যাণের জন্য নিজেকে উজাড় করে দেওয়া, স্বামী বিবেকানন্দ বলছেন এর জুড়ি কোথাও নাই, হয় তিনি অবতার যেমন তিনি নিজে বলতেন, অথবা বেদান্ত দর্শনে তাহাকে নিত্যসিদ্ধ মহাপুরুষ লোকহিতায় মুক্তপি শরীর গ্রহণকারী বলা হইয়াছে, নিশ্চয় নিশ্চয় ইতি মে মতি। এটি তার যে আচণ্ডালা প্রতিহতরয় যস্য প্রেম প্রবাহ, ওখানে তিনি বলছেন লোকাতীত অপি অহ অহ রহ ন যহ লোক কল্যাণ মার্গম, তিনি লোকাতীত একটা জীবন যাপন করেছেন, তথাপি অহরহ প্রতি মুহূর্তে মানুষের লোক কল্যাণ মার্গম, তার জীবনের একমাত্র লক্ষ্য হয়ে থেকেছে মানুষের কল্যাণ, কিসে মানুষের উপকার হবে। ইনি বলছেন, স্বামীজি বলছেন যে তাহার জীবদ্দশায় তিনি আমার কখনো প্রার্থনা গড মঞ্জুর করেন নাই, আমার লক্ষ্য অপরাধ ক্ষমা করিয়াছেন, এত ভালোবাসা আমার পিতামাতাও কখনো বাসেন নাই। আমরা যদি খুব ভালো করে লক্ষ্য করে দেখি আমাদের প্রতিও ঠিক তাঁর এরকমই ভালোবাসা, এরম ভালোবাসা আমরা আর কাউকে ভালোবাসতে দেখিনি। বলছেন ইহা পবিত্র নয়, অতিরঞ্জিত নয়, ইহা কঠোর সত্য তাহার শিষ্য মাত্রই জানেন, আর কিন্তু তিনি অদ্ভুত মহাপুরুষ বা অবতার যাই হন, নিজ অন্তর্জামিত্ব গুণে আমার সকল বেদনা জানিয়ে নিজে ডাকিয়া জোর করিয়া সকল অপহৃত করেছেন। আমরা কেউ এগিয়ে আসি না, গানে আছে না অন্ধ মোরা হেন বধির শ্রবণ শক্তি সঞ্চারিতে কর পরশন, তুমি যে আমাকে স্পর্শ করছো তার মূল কাজ হচ্ছে আমার ভেতরে শক্তি সঞ্চার করতে। কথামৃতা আছে বলছেন পাটা কিড়মির করছে, একটুখানি পাটা টিপে দাও, পা টিপে দেওয়ার কথা বলছেন, মা মরিচতেল লাগানোর কথা বলছেন সরযু দেবীকে, প্রত্যেকটির মূল কারণ হচ্ছে তাঁদের জন্য নয়, আমাদের আধ্যাত্মিক কল্যাণ, আমাদের বিকাশের জন্য তাদের এই নিরন্তর চেষ্টা চলেছে। আমরা আজকে এইখানেই থামবো এবং প্রার্থনা করব স্বামীজির এই যে ভাব, স্বামীজির এই যে কথা, হে অপরাধ দয়ানিধে হে মমৈক শরণদাতা রামকৃষ্ণ ভগবান, তিনি প্রার্থনা করছেন যে কৃপা করি আমার এই নরশ্রেষ্ঠ বন্ধুর সকল মনোবাঞ্ছা পূর্ণ করো, এই আমরা যেন আমাদেরই জন্য প্রার্থনা করছি যেন আমাদের সকল মনোবাঞ্ছা পূর্ণ হয়, আপনার সকল মঙ্গল এ জগতে কেবল যাহাকে অহেতুক কৃপা সিন্ধু দেখিয়াছি তিনিই করুন, তাঁর কাছে আমাদের নিত্য প্রার্থনা, তিনি যেন আমাদের মনের এই বাসনাটিকে পূর্ণ করে দেন। আজ এই পর্যন্ত, ভগবানের কৃপা হলে আবার আগামী দিন আমরা এ বিষয় নিয়ে আলোচনা করব। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্থী হারিণী
त्रैलोक्य वासिनामिड्डे लोकानां वरदा भव। ओम शांति ओम शांति ओम शांति। हरि ओम तत्सत। श्री राम कृष्णार्पणमस्तु।